ইউটিউবে তো নিয়মিত আমি ইয়ে করি ভিডিও দেই নিশ্চয়ই আপনাদের নজরে পড়ে সেগুলা আর তারপরও আমাকে যে মিস করেন অথবা আমার একটু উপস্থিতি কামনা করেন শুনে ভালোই লাগলো মানুষ তো আমি আল্লাহ নিজেই যেখানে তার প্রশংসা করলে খুশি হয় তাই না আল্লাহ তো সবসময় চায় যে আমরা তার তোষামদি করি তার প্রশংসা কীর্তন করি না হলে উনি ক্ষেপে গিয়ে আমাদের দুজকের ভয়ে দেখায় আর কি তো আমি মানুষ আমাকে যদি একটু একটু আস্ত আস্ত করেন বা একটু ইয়ে করেন তাহলে তো আমার তো আরও বেশি খুশি হওয়ার কথা তাই না আমরা দুনিয়াতে বেঁচে থাকি তো একটু স্বীকৃতির জন্য যে মানুষ একটু ভালো বলুক একটু প্রশংসা করুক নইলে জীবনে আর কি আছে তো সার্বিক দিক দিয়ে আপনাদের এই প্রতিক্রিয়া আপনাদের ফিলিংস অনুভূতি আমার জন্য অবশ্যই আমি উপভোগ করি আর সময় সুযোগ আসলে আমি লাইভে আসবো কিন্তু বর্তমানে সেটা সম্ভব না এটুকি আমার বলার না আপনার এই যে কথা মানে সরাসরি একটু না শুনতে পারলে মানে বহুদিন শোনা হয় না তো মনে ভিতরে একটা ওই যে টান টান অনুভব হয় ওস্তাদ হ্যাঁ ঠিক আছে আপনাদের মনে শুনি কিন্তু শুনতেছি সরাসরি একটু ওই আপনাদের আপনাদের এই শোনা মানে সরাসরি শোনার বিষয়টা যদি আমার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাহলে অবশ্যই নিশ্চয়ই আপনারা এটা আকাঙ্ক্ষা বা কামনা করবেন না না তা তবে নিশ্চিন্ত থাকেন যে আমি অবশ্যই লাইভে আবার আরবে এবং খুব দারুণ ভাবেই সময় এবং সুযোগের অপেক্ষা সেই সময়টা যদি আসে আমরা দেখবেন তো কি নিয়ে আসলে এখানে আলাপ হচ্ছিল একটু শুনি দেখি গড় একটু ব্যাখ্যা আচ্ছা ওস্তাদ আমরা ওই যে লৌহ নিয়ে যে আয়াতটা আছে সেই আয়াতটা নিয়ে আমরা প্রথমত আলোচনা করছিলাম আজকে আমাদের যে লাইভ ছিল সে লাইভে বিষয় ছিল কোরআনের চারটি রহস্য তার প্রথম রহস্য নিয়ে আমরা আবার আলোচনা করছি সেটা হচ্ছে লৌহ তো এটা হচ্ছে আমরা আপনি তো আমাদের থেকে ভালো জানবেন সেটা হচ্ছে এটা সুরা হাদিদ সুরা হাদিদের পঁচিশ নম্বর আয়াত যেটা সে আয়াতটা নিয়ে আমরা আসলে আলোচনা করছিলাম এটা ইবনে কাসির থেকে আমরা সূরা তাফসীরটা দেখাছিলাম আপনি যদি একটু এ ব্যাপারে আলোচনা করতেন আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি এখানে বলা হচ্ছে আমি লৌহ দিয়েছি যাতে প্রচন্ড শক্তি আর তেজ আসিত দিতে দি আর এটা তো তাফসীরটা পড়ার দরকার নেই দেখুন যে দুনিয়াতে কি নবীরামলের লোহ পাওয়া যেত না যেত তো তখন তোমার জন্য লৌহ দিয়ে অস্ত্র দস্ত্র তৈরি হতো তরবারি বর্ষা এগুলো তো তৈরি করতো তারও আহ মোটামুটি লৌহ যুগের যখন শুরু হয় প্রায় আনুমানিক কত আজকে থেকে তিন হাজার বছর হ মানে তখন জানলেও লোহা তো অ্যাভেলেবেল ছিল না তবে মোটামুটি খ্রিস্টপূর্ব পা চার পাঁচ শতাব্দী থেকে লোহ ব্যাপকভাবে অ্যাভেলেবেল হয় এবং মানুষজন এইগুলো ব্যবহার করে অস্ত্রপাতি তৈরি শুরু করে কথা হচ্ছে লোহ তো দুনিয়াতে ছিল তাহলে আমি লৌহ দিয়েছি যাহাতে বহু ক্ষমতা আছে 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 তো জানা কথা ছিল এটা কি মানে লেখা বলে মানুষ জানলো বিষয়টা কি এরকম নাকি বিষয়টা এরকম না তার আগে থাকতেই আহ আরবের লোকজনরা যেখানে ইসলামের তো সেখানে তারা তরবারি দিয়ে যুদ্ধ যুদ্ধযুদ্ধ করতো না এবং সেগুলো তো লোহ দিয়েই তৈরি ছিল সুতরাং এটা এত রহস্যময় কি হলো হেডাই তো আমি বুঝলাম না এটার জন্য তো তাপসির দরকার নেই একেবারে সোজা হিসাব আর লোহের মধ্যে যে শক্তি আছে সেটা তো বলা ভালো অস্ত্র তৈরি করলে জিহাদ করা যায় মারামারি করা যায় হত্যা করা যায় তো এটা একটা শক্তির বিষয় না তাহলে এটার মধ্যে রহস্যের কি আছে আমি তো খুব সাদা জিনিস মনে হচ্ছে দুনিয়ার সবকিছু যদি আল্লাহর সৃষ্টি হয় দুনিয়ার সবকিছু যদি আল্লাহর সৃষ্টি হয় এবং সেগুলো তো দেখে দেখে বলো এই যে গাছপালা নদী সাগর পৃথিবী চাঁদ সূর্য নক্ষত্র তারকা আরে ভাই ওগুলো তো আমি দেখতেছি তো নবীর আমলেও মানুষ দেখতো তারও হাজার হাজার বছর আগেও মানুষ দেখতো এখন তার আগে যারা যে ধর্ম পালন করতো তারা বলতো তাদের ঈশ্বর এটা তৈরি করছে আমাদের নবী বললো তার আল্লাহ এটা তৈরি করছে তো আহ পৃথিবীতে তখন লোহা ছিল লোহা ব্যবহৃত তো আল্লাহ নবী বললো বা আল্লাহ বললো যে আমি লোহা দিয়েছি তো সবকিছু তো আল্লাহ দিয়েছে তাই না কিন্তু রহস্যের বিষয়টা তো মাথায় ঢুকলো না না এখানে লালু আয়তের মধ্যে যেভাবে লিখা আছে সেটা হচ্ছে আনজালা মানে স্যান্ডাউন এটা পৃথিবীর মধ্যে যে বিভিন্ন ক্রিয়া প্রক্রিয়ায় লোহাটা হয়েছে সেটা না এটা হচ্ছে আল্লাহ আকাশ থেকে পাঠিয়েছেন এটা হচ্ছে আয়তের মধ্যে ছিল এটা একটা মজেদা হিসাবে আহ অনেকে বলতে চান সেটারই ব্যাখ্যা করছিলেন আহ অমিত এখানে অমিত আছেন উনি বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করলেন আর আমরা এখানে দুইটা তাপসির পাশাপাশি যখন দেখলাম ইবনে কাসিরের তাপসিরে বলা হচ্ছে যে এটা যুদ্ধের ক্ষেত্রে সাহায্য করা হবে এবং সেই উদ্দেশ্যে পাঠানো হয়েছে লোহাটা কিন্তু আমরা যখন তাপসিরে জাকারিয়াতে গেলাম তখন যুদ্ধ প্রসঙ্গটা একেবারেই আনা হয় মানে যুদ্ধাস্ত্রের ব্যাপারটা তো এই এই বিভেদটাও একটা আমাদের আজকের আলোচনার একটা বিষয়বস্তু হ্যাঁ ধন্যবাদ না 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 ঠিক আছে মানে লোহা আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে মানে এটা দিয়ে বুঝাতে যাচ্ছে যে পৃথিবীতে না লোহা পরে আল্লাহ দয়া হয়ে ভবিষ্যতে মুমিনদের কাজে লাগবে ডেরি বানাতে হবে অস্ত্রবাদী বানাতে হবে এই জন্য এক সময় আল্লাহ বহু লোহা মহাবিশ্বের মানে বাইরে মহারণ থেকে পৃথিবীতে পাঠিয়েছে বিষয়টা এরকম মানে এরকম কোন একটা আবহাওয়া নাকি ওরা বলতে চাচ্ছে যে কি মুমিন্দা বলতে চায় যে লোহা পাঠানোর যে আহ মজেটা মানে লোহার যে কথাটা বলা হচ্ছে সেটা সুরা হাদিদে আছে এবং হাদিদ হচ্ছে কোরআনের মধ্যে একদম ওনাদের কথাই মুমিনদের কথাই হাদিস হচ্ছে কোরআনের মিডল আয়াত আয়াতগুলোর মধ্যে সুরাগুলোর মধ্যে সবচেয়ে মাঝখানে এবং পৃথিবীর মাঝখানেও একদম লোহা থাকে সেই হিসেবে এটা একটা প্রচন্ড রকম বড় একটা মিরাকেল যেটা আল্লাহর মিরাকেল মানে আল্লাহ জিনিসটা করছে সেটাই কথা বলা হচ্ছে ওস্তাদ কিন্তু আমরা যেহেতু জানি মানে আমরা দেখেছি যে সুরা নাজিলের ক্রমানুসারে সুরা হাদিদ হচ্ছে চুরানব্বইতম সুরা তো আচ্ছা বুঝতে পারি বুঝতে পারি যেটা একটা কাක්টালিও পৃথিবী তো বলের মতো মানে ফুটবলের মতো আচ্ছা ঠিক আছে ফুটবল বাদ মানে কমলা লেবুর মতো গোলাকার তাই না তো একটা গোলাকার বস্তু মানে একটা গোলাকার যদি গোলক তার পৃষ্ঠদেশের যে কোনো জায়গায় কিন্তু যে কেউ বলতে পারে আমি পৃথিবীর মাঝখানে কারণ আপনি একটা হাতে ফুটবল নেন নিয়ে আপনি পৃষ্ঠের যে একটা পয়েন্টে আঙ্গুল দিয়ে আপনি দেখবেন যে ওটা কিন্তু মধ্যগামে মানে গোঠা বলের মধ্যে তাই না তো এই সমস্ত কাকতালীয় বিষয় ওইটা দিয়ে কিছুই বুঝায় না আর পৃথিবীতে আল্লাহ ওই যে লোহা নাই এগুলো মন গড়া কথাবার্তা বিজ্ঞান আবিষ্কার করতে হবে এই জন্যে সেটা করে লোহা কিভাবে পৃথিবীতে আসলো সেটা আমি বলি সেটা হলো যে মনে করেন যে সূর্যের চাইতেও দশ পনেরো গুণ বেশি ভরসম্পন্ন একটা নক্ষত্র আমাদের এই অঞ্চলে ছিল তো এখন যত বেশি ভরসম্পন্ন নক্ষত্র থাকে সেই নক্ষত্রের বয়স কিন্তু তত কম হয় কারণ সেই নক্ষত্রকে বাঁচতে গেলে তার ভিতরে যে জ্বালানি অক্সিজেন ওই হাইড্রোজেন যে জ্বালানি সেটা বেশি করে পোড়াতে হয় আর যেহেতু বেশি করে পোড়াতে হয় সেহেতু ওই জ্বালানিটা খুব দ্রুত শেষ হয়ে যায় এবং একটা লেভেলে গিয়ে এটা সু সুপোয়ার নোভার আকারে বিস্ফোরিত হয় এবং এই সুপোয়ার নোভার আকারে যখন বিস্ফোরিত হয় তখন কিন্তু এই যে দুনিয়াতে পৃথিবীতে আমরা যে বিরানব্বইটা মৌলিক পদার্থ পাই মানে প্রকৃতিতে এমনি বিজ্ঞানীরা তো গবেষণাগারে মনে করেন আরো বেশি তৈরি করেছে কিন্তু প্রকৃতিতে মৌলিক পদার্থ মাত্রই বিরানব্বইটা পাই এই বিরানব্বইটা মৌলিক পদার্থ ওই সুপার নোভার সময় যে প্রচন্ড শক্তি উৎপাদিত হয় তখনই কিন্তু এই পদার্থগুলো তৈরি হয়েছিল এই যে আয়রন বলি ক্যালসিয়াম বলি বলি লেড লেড লিড মানে যাই না কেন এগুলো কিন্তু তখনই তৈরি হয়েছিল হ্যাঁ এখন একটা নক্ষত্র প্রচন্ড বিস্ফোরণ ঘটিয়ে যখন ফেললো তখন এই যে তার মধ্যে যে পরিপূর্ণভাবে যে হাইড্রোজেন জ্বালানি শেষ হয়ে গেছিল তা তো না সূর্যের চাইতেও দশ পনেরো গুণ বড় একটা ভরসম্পন্ন নক্ষত্র একেবারে শেষের দিকে চলে যেও যে পরিমাণ তার মধ্যে হাইড্রোজেন থাকে সেটাও কিন্তু বিশাল পরিমাণ এবং পরবর্তীতে এই সুপারনোভার আকারে বিস্ফোরিত হওয়ার ফলে এই যে বিভিন্ন রকম যে মৌলিক পদার্থ তৈরি ছিল সেগুলো কিন্তু মহাসুমে ছিটকায় পড়ে ছিটকায় পড়ার পরে ওইগুলাই কিন্তু পরবর্তীতে আবার পুঞ্জীভূত হয়ে নতুন আর একটা নক্ষত্রে পরিণত হয় এবং ধরা হয় যে আমাদের সূর্য এই দ্বিতীয় প্রজন্মের একটা নক্ষত্র এবং যখন এই এই মানে সূর্য এভাবে তৈরি হয়েছিল। তখন তার যে যে ভাসমান বিভিন্ন মৌলিক পদার্থের যে মানে পুঞ্জ সেটা আবার স্থানে স্থানে পুঞ্জীভূত হয়ে এই যে আমাদের আটটা গ্রহ তৈরি সুতরাং এই দৃষ্টান্তে এই যে আপনার প্রত্যেকটা গ্রহর কেন্দ্রেই কিন্তু এই ধরনের লোহা আছে ওই যে বৃহস্পতি গ্রহের কথা বলি না তার তারও কেন্দ্রে কিন্তু লোহা আছে এবং অন্যান্য যত যদিও বৃহস্পতির একটা মানে বড় অংশই কিন্তু হাইড্রোজেন বা মিথেন গ্যাসের ইয়ে বা নাইট্রোজেন গ্যাসের তরল ইয়ে আছে কিন্তু তারও কিন্তু কেন্দ্রে এই ধরনের লোহা আছে এবং সেটা কি করে বুঝি যে গ্রহের কেন্দ্রে লোহা থাকবে বুঝতে হবে তার একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে অর্থাৎ একটা বিদ্যুৎ চুম্বকীয় একটা ফিল্ড থাকবে তা আমরা দেখেছি এই যে পাশের ইয়েতেও আছে। এই যে মঙ্গল গ্রহ সেটা আছে এবং খুব দুর্বল ভাবে স্বাদেও কিন্তু আসে তার কারণ হচ্ছে যে লোহা যেহেতু একটা ভারী বস্তু সেহেতু অবশ্যই যখন এই পদার্থগুলো আবার পুঞ্জীভূত হয়ে যখন গ্রহে পরিণত হচ্ছিল তাহলে ভারী বস্তুগুলো আস্তে আস্তে সেগুলো কেন্দ্রের দিকে দিকেই তো চলে যাবে এগুলোতে উপরের দিকে থাকবে না এগুলোতে কেন্দ্রের দিকেই চলে যাবে তাই তো এই জন্যে প্রত্যেকটা গ্রহের কেন্দ্রেই কিন্তু আয়রন কোর আছে এবং আয়রন কোর থাকার মূল কারণই হচ্ছে যে সুপার নোভা থেকে এটা আসছিল সো পৃথিবীর একেবারে শুরু থেকেই পৃথিবীর এই যে আয়রনটা ছিল কিন্তু হাজার হাজার বছর আগে এই আয়রনগুলো আহ মানুষ বুঝতে পারতো না কেন বুঝতে পারতো না বা ইয়ে করতে পারতো না কারণ হচ্ছে পৃথিবীর কেন্দ্রে যখন এই আয়রন কোর আছে এইগুলো তাহলে আমরা পেলাম কিভাবে যখনই আগ্নেয়গিরি অগ্ন হয় তখন কিন্তু লাভার সাথেই কিন্তু এই আয়রনের এই কোরগুলো বাইরে বেরিয়ে আসে বেরিয়ে আসার সাথে 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 এই বিক্রিয়া ঘটিয়ে আয়রন অক্সাইড তৈরি করে এবং তখনই যে সমস্ত অঞ্চলে বেশি করে অগ্নুৎপাত ঘটেছিল অতীতে সেই সমস্ত জায়গায় এই আয়রনের সাথে বিক্রিয়া করে এই যে আয়রন কোর উৎপাদন করছে সেই সমস্ত অঞ্চলে এবং সেই সমস্ত অঞ্চলে কিন্তু আয়রনের খনিগুলো মানে লোহার খনিগুলো পাওয়া যায় এখন পৃথিবীর বাইরে থেকে এই যে প্রেরণ করছে লোহা এটা কমপ্লিটলি অবৈজ্ঞানিক কথা এটা একেবারে সৃষ্টির শুরুতেই পৃথিবীতে আরণ ছিল এবং অন্যান্য গ্রহের সৃষ্টির শুরু থেকে আরণ ছিল তবে আয়রন প্রেরণ করেছি এইটা যদি আমরা প্রকৃতপক্ষে বুঝতে যাই তাহলে কিন্তু একটা মজার বিষয় ইয়ে করা যায় আপনারা জানেন যে মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মাঝখানে গ্রহাণুপুঞ্জ বলে একটা ইয়ে আছে বেল বেল্ট আছে ওই অ্যাস্টেরয়েড বেল্টের ওখান থেকে মাঝে মাঝে কিছু ওই যে গ্রহাণু সিটকে এই পৃথিবীর কক্ষপথে চলে আসে এবং তারপরে পৃথিবীতে যে আকারে পড়ে কিন্তু কিন্তু এইগুলোর মধ্যে একেবারে লোহা থাকে আপনারা কেউ কখনো পিণ্ড দেখছেন কিনা ইউরোপের বা আমেরিকার বিভিন্ন মিউজিয়ামে গেলে আপনারা দেখতে পারবেন এগুলা আমি নিজে দেখছি এগুলো এবং হাতে নিয়েও দেখছি এগুলো একেবারে ইন্ট্যাক্ট লোহা তো ওইভাবে কিন্তু লোহা কিন্তু পড়ে উল্কার সাথে এখন মরুভূমিতে যখন পড়ছিল হয়তো নবীর আমলে বা তার আগে এই ধরনের লোহা পড়ছিল আর কি বুঝছেন না তো পড়লে পরে তারপর ওটা নিয়ে তো যখন পরীক্ষা তারা দেখছে যে এটা তো আকাশ থেকে পড়ছে তারপরে পরীক্ষা নিক্ষা করে দেখে এটা লোহা মানে লোহা যে সেটা তো গলালে বোঝাই যায় আজকের মতো একবারে মেটালার্জিক সায়েন্টিস্ট হতে হবে বিষয়টা তেমন না তখনও তো মানে মানে বুঝতো যে আসলে কোনটা লোহা ওইখান থেকে কিন্তু এই ধারণাটা আসতে পারে যে বাইরে থেকে আল্লাহ লোহা পাঠিয়েছে তাই না কিন্তু তার পরিমাণ তো খুবই কম ওই ধরনের পিণ্ডের মাধ্যমে পৃথিবীতে যে লোহা যে পড়ে বা পড়ছে এটা তো খুবই কম খুবই কম বস্তু তো পৃথিবীর লোহা সম্পূর্ণতই সৃষ্টি শুরুতেই ছিল যেটা নাকি সুপার নোভার সময় তৈরি হয়েছিল এবং সেটাই পৃথিবীতেই শুধু না ওই সূর্যেও কিন্তু বিরাট পরিমাণ লোহা আছে এবং একই মানে বিরাট পরিমাণ লোহা সমস্ত গ্রহগুলোতেই আছে সব পৃথিবীতে সূর্য মানে লোহা আল্লাহ পাঠিয়েছিল সম্ভবত এই ধারণাটা উল্কা যে পতিত হয়েছিল সেটা থেকে যে লোহা পাইছিল এই এইটা থেকে আমার মনে হয় এই বক্তব্যটা আসতে পারে এটা হলো আমার ব্যক্তিগত অভিমত ধন্যবাদ লালু ওস্তাদ আমার মনে হয় এর পরে আর কিছু বলা আছে অমিত দা আপনি যদি এর সঙ্গে কিছু অ্যাড করতে চান এই ব্যাপারে আমরা আসলে দ্বিতীয় অংশে চলে যাব আমার কিছু অ্যাড করার নেই হ্যাঁ প্লিজ 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 আমার কিছু বলার

আচ্ছা আমরা একটু আমাদের দ্বিতীয় রহস্যে আমরা চলে যাই যেটা সাধারণত বলে যে দুই দরিয়া মাছের যে অবেদ্য অন্তরাল আমরা একটু স্ক্রিন শেয়ার করি সেটা হচ্ছে এটা হচ্ছে সুরা ফুরকান তবে গড ভাই এই যে এই যে লোহা নিয়ে না আপনার আরো মিরাকল আছে বলে এটা শুনবেন নাকি যেমন হাদিস কথাটার যোগফল ছাব্বিশ তারপরে একান্নশো নম্বর সুরা একান্নশো নম্বর আয়াতে আপনার ওই লোহা কথাটা আছে এবং একান্ন কিলোমিটার দূরে এই লোহাটা অবস্থিত পৃথিবী এই ধরনের আরো অনেকগুলো ক্যালকুলেশন তারা বলে আর কি যেগুলো মিরাক এবং মজার বিষয় কি জানেন আগ্নগিরি অগ্নুৎপাত শোনেন মজার বিষয় আপনাদেরকে বলি আগ্নগিরি অগ্নুৎপাত যদি না ঘটতো তাহলে কিন্তু এই লোহা কিন্তু ভূপৃষ্ঠের কাছে বা এই এরকম আসতো না এবং তখন কিন্তু লোহার থাকতো না এবং সেক্ষেত্রে আমাদের এই সভ্যতাটাও তৈরি হতো কিন্তু না কারণ লোহা যতটা সহজলভ্য এবং লোহাকে যেভাবে তার বিভিন্ন বা তৈরি করে আমরা যেভাবে বহু মাত্রায় ব্যবহার করতে পারি অন্য কোনো ধাতুকে কিন্তু আমরা সেভাবে করতে পারি না আর যদি করতে পারিও সেগুলো কিন্তু এত অ্যাভেইলেবেল না অ্যাভেইলেবেল না সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আগ্নেয়গির অগ্ন যদি অতীতে না ঘটতো তাহলে কিন্তু আজকে এই পৃথিবীতে আমাদের সভ্যতা এই লেভেলে আসতো না কারণ আজকের সভ্যতা একেবারে কমপ্লিটলি দাঁড়িয়ে আছে লোহার ব্যবহারের উপরে তাই না আমি ব্যাপারটা বলছি যে ভাই বুঝছেন মানে ডাল ইয়া হয় না না ক্যাসেল ভাই একটা জিনিস বলি সেটা হচ্ছে কি প্রথমেই যেটা আমি আমি একটু প্রথমে খন্ডন করেছি সেটা হচ্ছে কি এটা ছাপ্পান্ন বলেন বা সাতান্ন বলেন এগুলো কোনো আর কোনো আমাদের ইয়ে থাকে না এগুলো আসলে সম্পূর্ণ রকম এখানে আমরা এই যুক্তিটার কোন এই যে মধ্যে যা বলছে মিরাকেল বলছে এটার কোনো একটা ভ্যালু থাকে না এই ভ্যালুটা এখানেই নষ্ট হয়ে যায় মিডল বলতে আসলে কি বোঝায় আর একটা আপনাকে দেখিয়ে দিয়েছি সেটা হচ্ছে কি সুরা নাজিলের অনুসারে সেটা চুরানব্বই নম্বর তম আয়াত তাহলে যেটা নাজির অনুসারে যদি আমরা চুরানব্বই নম্বর তম সুরা হয় তাহলে সেটা আমরা কিভাবে টেনে এনে সেটাকে আমরা ছাব্বিশে সরি আমার মানে ছাপ্পান্ন সাতান্ন নম্বর সুরাতে আমরা কিভাবে নিয়ে আসি আর একটা কথা হচ্ছে যে অমিত যেটা বলেছিল যে যদি নাজির অনুযায়ী হয় তাহলে সেটা আল্লাহ কর্তৃক প্রেরিত হচ্ছে চুরানব্বই তম কিন্তু যিনি এটাকে মানে সংবিধিবদ্ধ সংকলন করেছেন বা একটা কিতাবে এনেছেন সেই ব্যক্তিটাই আসলে কিন্তু আল্লাহ থেকে আল্লাহ আসছেন এবং সেটা জেনে হোক সেটা না জানে হোক তিনি সাধারণত নিয়ে এসে তিনি আল্লাহর মিরাকল চেয়ে আমার মনে করি যে এখানে ওসমানের বা উমরের ওসমানের মিরাকলটাই সবচেয়ে বেশি আল্লাহ থেকে ওসমানের মিরাকেলের দাম এখানে গ্রহণযোগ্যতা বেশি

আচ্ছা আমরা একটু ক্যাসেল ভাই আমি আপনাকে একটু কষ্ট করে ব্যাক রাখছি আমাদের একজন অনন্ত বলে একজন যুক্ত হতে চাচ্ছেন উনি একটা প্রশ্ন করবেন আমরা তার প্রশ্নটা শুনি আপনি ক্যাসেল ভাই আপনি যাবেন না আপনাকে আমি একটু ব্যাক সাইড রাখছি অনন্ত ভাই আপনি যে এক প্রশ্ন করতে চেয়েছিলেন আপনি প্রশ্নটা যদি একটু করেন হ্যাঁ অ্যাকচুয়ালি আমি লিখেছিলাম কিছু বলতে চাই তো একটু আগে জাহাঙ্গীর ভাইকে শুনছিলাম তো জাহাঙ্গীর ভাই লোহার গুণাগুণ বলছেন এখানে আনন্দ ভাই আনন্দ ভাই আমি আমি দুঃখিত আপনাকে একটু স্টপ করলাম আমাদের এখানে জাহাঙ্গীর ভাই বলতে কেউ নেই আমাদের এখানে আমাদের এখানে আপনি দেখবেন আমাদের নামগুলো একটু পড়ে দেখেন এখানে কিন্তু জাহাঙ্গীর ভাই বলতে কেউ নেই হ্যাঁ বলেন লালু ওস্তাদ ছিলেন বোধহয় উনি হ্যাঁ তো উনি আছেন লালু ওস্তাদ আছেন জাহাঙ্গীর ভাই বলতে এখানে কাউকে নেই লালু ওস্তাদ আছেন হ্যাঁ উনি বলেছিলেন মানে লোহার ব্যবহার লোহা যদি এত ইয়ে না হতো তাহলে আমাদের সোসাইটি এত ডেভেলপ করতো না আর কি হিউম্যান রেস এত ডেভেলপ করতো না তার সাথে আমি একটা জিনিস অ্যাড করতে চাই অ্যাকচুয়ালি আমাদের যে ব্লা রেড ব্লাড সেল আছে না আহ লোহিত রক্তকণিকা যাকে বাংলায় বলে তার যে মানে তার যে মেইন উপাদান সেটা হচ্ছে আয়রন হিমোগ্লোবিন অ্যাকচুয়ালি হিমোগ্লোবিন গঠনের জন্য আয়রন খুব দরকার তো সেই অর্থে অ্যাকচুয়ালি আমাদের লাইফটা ডিপেন্ড করে আয়রনের উপরে কেননা লোহিত রক্তকণিকা আবার গিয়ে আপনার অক্সিজেন সাপ্লাই করার জন্য রেসপন্সিবল ধরা হয় ওকে আচ্ছা আর একটা কথা যেটা আপনারা আলোচনা করছেন হচ্ছে কোরআনের রহস্য এবার কোরআন আমি যখন পড়তে গেলাম কোরআনে আমি যেটা পেলাম সেটা প্রথম লাইনটাই অ্যাকচুয়ালি সব বড় রহস্য সেটা হচ্ছে বিসমিল্লাহ রহমান রাহিম তো কোথাও এটার এক্সপ্লেনেশন নেই যে অ্যাকচুয়ালি রহমান আর রহিম অ্যাকচুয়ালি মানে কি মানে কি করুণাময় হর মানে কি করুণার এক্সপ্লেনেশন কোথাও নেই আহ বলার ছিল যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে উত্তরটা দেবেন আমি আমাকে এক্সিট করে দেবেন এরপরে আর কি কথাটা আপনার প্রশ্নের অ্যান্সার দিবে আচ্ছা অন্ত ভাই আপনাকে অনেক ধন্যবাদ ঠিক আছে আমরা তাহলে প্রথমে একটু ইয়ার থেকে জেনে নিই যদি আলুস্তা দিতে চান আনসার তাহলে দিতে পারেন আলোচনা হচ্ছে একটা বিষয় এখন অন্য প্রসঙ্গে তো মানে তাহলে আলোচনা করে যাবে যেটা অপ্রয়োজনীয় তবে উনি যেটা বলছেন যে আয়রন না থাকলে যে মানুষের মানে জীব জন্তুর বেঁচে থাকাটাই তো সম্ভব হতো না কারণ আমাদের রক্তের প্রধান উপাদান হলো হিমোগ্লোবিন আর হিমোগ্লোবিনের প্রধান উপাদান হলো আয়রন সো মানে আমাদের হোল লাইফটা তো বা জীবজগত মানে বিশেষ করে জীবজগতের মধ্যে আমরা যারা মানে প্রাণী আর কি তাদের পুরাটাই সাস্টেইনিটি তো নির্ভর করে তো আয়রনের উপর এটা এটা একটা সত্য জিনিস ধন্যবাদটাকে আচ্ছা অমিতা আপনি ব্যাপারে কিছু অমিতা আচ্ছা আমি অমিতা একটা একটা প্রশ্ন একটা প্রশ্ন নিয়েছি আমি থেকে একটু জিজ্ঞেস করে আসি অমিতা আপনি কি এই ব্যাপারে কিছু বলবেন হ্যাঁ অবশ্যই আহ এটা তো লোহা মানে অলরেডি বলেছেন কথাটা সেটা আবার রিপিট করছি না তবে একটা কথা বলি সেটা হচ্ছে শুধুমাত্র লোহা নয় যদি যদি কপার হতো সেক্ষেত্রেও হয়তো একটা লাইফ ফর্ম তৈরি হতো হিমোগ্লোবিন আছে যেমন হিমোসায়নিন তো আছেই সেখানে লোহার জায়গায় কপার থাকে প্রায় ওরকমই ওই আহ প্লাস টু থেকে প্লাস্ট্রিক হতে পারে ফেরাস থেকে ফেরিক হতে পারে সেরকম কপার ও থেকে কিউপট্রিক হয়ে সেইভাবেই অক্সিজেনের ইয়েটাকে সঞ্চালন তো করে সেটা তবে যদি লোহা না থাকতো তাহলে হয়তো কিউপট কপার বেসড লাইফ ফর্ম মতো কপার বেসড ওরকম এই হিমোসায়ানিন টাইপেরও হতে তৈরি হতে পারত সেটাও তৈরি হতে পারত সেটা হুনে বল হু নোজ আচ্ছা আরেকটা কথা বল হ্যাঁ তো লোহার আপনারা লোহার যে উৎপত্তির কারণ সেগুলোকে অনেকগুলো কারণ আপনার ডিসক্রাইব করলেন আমি লাস্ট লালু ওস্তাদ থেকে শুনছিলাম আচ্ছা আমি যতদূর জানি লোহার আরেকটা একটা উৎপত্তির কারণ হচ্ছে গ্যালাকটিক কলিউশন মানে হচ্ছে বড় বড় গ্যালাক্সি নিজেদের মধ্যে কলাপস হয়ে গিয়ে বা সংঘর্ষ করে কি বলে স্টার ডাস্ট টাইপের সামথিং তৈরি হয়ে সেখান থেকে আর কি আয়রনের সৃষ্টি আমি শুনেছিলাম পরবর্তীকালে আমি জানি না কিভাবে ঠিক আছে ঠিক আছে না এটা আর ইয়ে করা যাবে না ওই যে স্টার ডাস্ট কাকে বলে স্টার ডাস্টই তো বলে ওই যে বিশাল নক্ষত্র যখন সুপার আকারে বিস্ফোরিত হয়ে যখন তার ওই যে মানে অবশিষ্টাংশ চতুর্দিকে ছড়িয়ে দেয় ওই যে ছড়িয়ে ছিটিয়ে গেল ওটাকেই স্টার ডাস্ট বলে ওটাকেই স্টার ডাস্ট বলে যে মিশেল থেলার এই যে মিশেল থেলার বলে একজন ওই যে আমেরিকাতে নাসার একজন ইয়ে আছে অ্যাস্ট্রো সায়েন্টিস্ট আছে সে কিন্তু এই সমস্ত বিষয়ে বলে এবং যখন বলে যে আমরা হলাম স্টার ডাস্টের সন্তান কথাটা কিন্তু রাইট তাহলে এভাবে চুপার লোকা যদি আকারে যদি বিস্ফোরণ না ঘটতো তাহলে এই বিরানব্বইটা মৌলিক পদার্থ তৈরি হতো না আর তৈরি না হলে এই যে হয়তো পরবর্তীতে শুধুমাত্র অল্প কিছু মৌলিক পদার্থ তৈরি হলে হয়তো এসে সূর্যের মতো একটা নক্ষত্র তৈরি হতো মানের তারপরে হয়তো এরকম চতুর্দিকে হয়তো মানে এটা ঘটতোই মানে অনেকগুলো গ্রহ তৈরি হতো কিন্তু সেক্ষেত্রে জীব সৃষ্টি সম্ভব হতো না কারণ জীব সৃষ্টির জন্য যে বহুমাত্রিক এবং বহু প্রকারের যে এলিমেন্ট গুলো দরকার সেটা কিন্তু তৈরি হতো না তো সেই দিক দিয়ে নোভা যখন মানে সুপারনোভা হলো একটা প্রক্রিয়া যখন একটা বিশাল নক্ষত্র যখন তার অন্তিম লগ্নে চলে যায় মানে মৃত্যুর কাছাকাছি চলে যায় তখন যে প্রচন্ড বিস্ফোরণ ঘটে ওটাকেই বলে সুপারনোভা এবং তখন যে মানে পদার্থ চতুর্দিকে ছড়িয়ে পড়ে ওটাই হলো স্টার ডাস্ট আর একটা গ্যালাক্সি আর একটা গ্যালাক্সির সাথে যখন সংঘর্ষ ঘটে তখন কিন্তু আপনারা একটু দেখবেন ইউটিউবে গিয়ে কলিশন অফ টু গ্যালাক্সি সেখানে কিন্তু বেসিক্যালি ওইরকম হয় না কিছু কিছু নক্ষত্রের মধ্যে হয়তো সংঘর্ষ ঘটে কিন্তু তারা তো মিলিত হয়ে একটা বড় নক্ষত্রে পরিণত হয় মনে করেন যে আমাদের সূর্য এর থেকে এরকম সমান একটা সূর্যের সাথে যদি আমাদের ক্ষেত্রে সূর্যের সংঘর্ষ হয় তাহলে দুইটা মিলে কিন্তু একটা বিশাল নক্ষত্রে পরিণত হবে সেখানে সুপারনোভা তো হবে না সুপারনোভা হওয়ার জন্য যে ইয়েটা দরকার সেটা হলো যে তার জ্বালানি ফুরিয়ে যেতে হবে এবং তখন যে প্রচন্ড যে আকর্ষণ শক্তি কেন্দ্রে কাজ করবে জ্বালানি ফুরিয়ে গেলে ওই যে সংকোচনকে বাধা দেওয়ার তখন কিছুই থাকবে না এবং তখন ভিতরে যে মানে মনে করেন কার্বন পরমাণু তৈরি হয়েছিল এই কার্বন পরমাণু গুলো তখন কিন্তু নিজেরা আবার ওই যে মানে ফিউশন ঘটা শুরু আর কি ফিউশন তো না ফিশান অর্থাৎ ওই দুই বা ততোধিক মৌলিক পদার্থ যখন একত্রিত হয়ে যখন নতুন একটা মৌলিক পদার্থে পরিণত হয় অর্থাৎ কম্বাইন করে যখন ইয়ে হয় এটা কিন্তু এমনকি সূর্যের কেন্দ্রে এই ধরনের ঘটনা ঘটে না মানে ওই অত তাপ ওখানে নাই কিন্তু সুপারনোভার সময় সেই তাপ হয় এটা প্রায় বিলিয়ন ডিগ্রি বা কেলভিন আমরা যাই বলি না কেন সেই লেভেল পর্যন্ত যখন যায় তখনই কিন্তু বিভিন্ন মৌলিক পদার্থগুলো গুলো মানে বড় বড় মৌলিক পদার্থগুলো গুলো আবার একত্রিত হয়ে তারা আরো ভারী আহ মৌলিক পদার্থ তৈরি করে তো এইটা একমাত্র সুপার নোভার আহ সময় ছাড়া আর কখনোই হয় না দুইটা গ্যালাক্সি মিলিত হলে ওই ধরনের ঘটনা কেন ঘটবে কারণ গ্যালাক্সি মিলিত হলে এক একটা নক্ষত্র অন্য একটা নক্ষত্র থেকে তো মানে যেমন উদাহরণস্বরূপ আমাদের পৃথিবী থেকে সবচেয়ে মানে আমাদের সূর্যের থেকে সবচেয়ে কাছের নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টারাই তো তার দূরত্ব কত পুরো সাড়ে চার আলোক বর্ষ দূরে তো আমাদের এই সৌর মানে আমাদের এই মিল্কি গ্যালাক্সি যদি অ্যান্ড্রোমিডার সাথে যদি মিশেও যায় তাহলে দুইটা নক্ষত্রের মধ্যে সংঘর্ষ ঘটার চান্স কিন্তু খুবই কম কারণ দূরত্বটা দেখেন না এই এই ধরনের একটা মানে গড় দূরত্ব একটা নক্ষত্রের একটা নক্ষত্র থেকে অন্য একটা নক্ষত্রের গড় দূরত্ব কিন্তু এরকম পাঁচ আহ আলোক বর্ষ দূর তো এই দূরত্বটা আমরা চার পাঁচ বলছি মুখিয়ে বাস্তবে কত দূর বাস্তবে অনেক দূর না তাহলে এত সহজে কিন্তু সংঘর্ষ ঘটে না বিষয়টা বুঝতে হবে আচ্ছা অন্ত ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমি তাহলে আপনাকে আমি একটু ব্যাক সেজে রাখছি আপনি আবার আমাদের পরবর্তী লাইভগুলোতে আসবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা বন্ধু জাকির নায়ক ভাই আপনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আপনি যদি এই ব্যাপারে যদি কোনো কারো কারো কিছু জানার থাকে বা প্রশ্ন থাকে আপনি করতে পারেন নাহলে আমরা পরবর্তীতে যাব রহস্য চলে যাব হ্যাঁ গড ভাই আপনাকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য আমার প্রিয় লালু ইস্তাদ ভাই তাকেও অভিনন্দন আর আমাদের বিবি হাওয়া তাকেও অভিনন্দন তো আমি যেটা জানতে চাই মানে সরি আমি মানে আমার যেটা বলার এই যে আমরা আলোচনা করছি অর্থাৎ ধর্মগ্রন্থে বিজ্ঞানের যে একটা অপব্যবহার অর্থাৎ বিজ্ঞানকে লাঞ্ছিত করা অর্থাৎ যারা এত কষ্ট করে শ্রম দিয়ে কোনো কিছু আবিষ্কার করছে তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে আর কি আপনি একটা শ্রম দিয়ে আবিষ্কার করে আপনার যখন সালে ব্যাস ওইটা মানে লার্জ কোলাইডার যখন ইয়ে হয় আর কি আপনার ওই যে ঈশ্বরকার ইয়েটা করে ওই যে হেগ হেগন্স আপনার পার্টিকেলস তখন আমার বিদেশি বন্ধুরা আমার আমাকে নিয়ে অনেক হাসাহাসি করেছিল যে তোমাদের ধর্মগ্রন্থে তো আছে আচ্ছা আমি একটা জিনিস বলতে চাই এই যে এই যে এই অপপ্রক্রিয়াটা এটা কিন্তু এই যে মোহাম্মদের মরার পরপরই কিন্তু শুরু হয়ে গেছে আপনি দেখেন ওই ওসমান যখন কোরআন সংকলন করে তখন কি করে কোরআনের দুই তৃতীয়াংশ সে কিন্তু পুড়িয়ে ফেলে যেমন ওই যে আপনার আবু বকর বলছিল ইয়ারে সরি আহ রে জমর দেখো তাল পাতায় তো অনেক লেখা ওগুলো পশুতে ফেলতেছে তারপর যুদ্ধে অনেক সাহাবি মারা গেছে তখন আবু বাকর জাস্ট একটা কথা বলে দিছে দেখো ওইটা নবী যেহেতু করে নাই আমাদেরও করার দরকার নাই আবার ওসমানের সময় করলো কি দুই তৃতীয়াংশ এখন আমি ধারণা করি ওই দুই তৃতীয়াংশের মধ্যে অনেক কিছু ছিল যেটা নবী মোহাম্মদের ব্যাপার স্যাপার যেটা তখন মানে একটা মান সম্মানের ব্যাপার স্যাপার হবে দেখা ওগুলি বাদ দেওয়া হয়েছে রাজনৈতিক বিষয় হবে দেখা ওগুলি বাদ দেওয়া হয়েছে যেমন আমি বলতে পারি ওগুলোর মধ্যে তার পত্নীদের গুপ্ত প্রেম ছিল হয়তোবা তার পত্নীদের অনেক আহ আকাশ কুকাশের কথা ছিল সে রাগ হয়ে অনেক আয়াত ডাউনলোড করছে এগুলোও থাকতে পারতো যেগুলো বাদ দেওয়া হয়েছে তারপর আরো কিছু জিনিস আছে যেগুলা আরো পরে করা হয়েছে যেমন আব্বাসীয়দের সময় যেমন নবী মোহাম্মদ ইসরা করছিল হম তারপর ওইটার সাথে আবার মিরাজ যে কো করছে আর কি ইসরার সাথে তো এগুলাও করা হয়েছে সময় এবং কোরআন শরীফ থেকে এই যে অপতৎপরতাটা শুরু হয়েছে আপনার আশির দশক থেকে অর্থাৎ বিজ্ঞান মানে এই যে বিজ্ঞানের সাথে কোরআনের একটা সংশ্লেষ ঘটানো আচ্ছা আমরা এই আলোচনায় কেন আসি আমরা এই আলোচনায় আসি এই কারণে যে ওই বাবুনগুরি কি বলছে সেটা নিয়ে কিন্তু আমরা মাইন্ড করি না ওইটা কান দিই না কিন্তু যখন দেখি যে শিক্ষিত শিক্ষিত মানুষজন হ্যাঁ যারা বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা শিক্ষাবিদ প্রফেসর তারা যখন এইসব অপতৎপরতার মধ্যে জড়ায় তখন আমাদের ভয়েসটা রেস করতে হয় এবং এরকম মানে শিক্ষায় দীক্ষায় অনেক মানে বড় মাপের মানুষ কিন্তু আসলে ভিতরে দিয়ে দেখেন একেবারে পচা তার মানে সামান্য জ্ঞানও নাই তা না থাকলে একজন প্রফেসর সে আপনার এই কোরআন কে জড়ায় বিজ্ঞানের মধ্যে এই যে পিরিয়ডিক টেবিল তার নাম্বার নিয়ে কোরআনের নাম্বারের সাথে মিলানো যে এগুলা আসলে কি তাহলে এগুলো তো আসলেই মানে মানে কি বলবো জ্ঞান পাপি মানে আসলে এদের জন্যই কিন্তু আমাদের এই অবস্থা আজকে ওই মাদ্রাসা কিংবা কমই মাদ্রাসা তুমুক এদের জন্য আমাদের এখন ইয়ে না এখন আমাদের এই মডারেট এদেরকে আমাদেরকে ইয়ে এই এই জন্য আমি বলি আমাদের আমাদের যারা আছেন ভাই তারপর আপনারা আছেন বিবি হাওয়া আছে এই যে সুন্দর আলোচনা এই আলোচনাগুলি চালাতে হবে আমার জ্ঞান অত বেব বেশি না আমি হয়তো আপনাদের কাছে শুনি জানি কিন্তু এগুলো চালাতে হবে এই যে এই লোকগুলা এই যে জ্ঞান পাপিগুলা এদেরকে প্রতিরোধ করতে হবে এবং এদের মুখোশটা খুলে দিতে হবে ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ বন্ধু জাগি ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য আপনি যেটা বলেছেন সেটা সত্যি কথাই বলেছেন এবং এটাই আসলে সবারই আমাদের আমাদেরই কথা যে আমরা আসলে এই যে মুখোশটা খুলে দিয়ে যাচ্ছি আমাদের মধ্যে কোনো ইয়া নেই যে অন্য কেউ কি পালন করছে না করছে আমার দরকার নেই আমার কথা হচ্ছে যেটা সত্য সেটা আমরা বলবো সেটা যে কোনো ক্ষেত্রেই হলে সে সত্যটাকে উন্মোচন করাটা হচ্ছে আমাদের কাছে আচ্ছা আমরা তাহলে দ্বিতীয় যে আমাদের রহস্য নিয়ে আমরা যেটা আলোচনা করার জন্য চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের দুই দরিয়ার মাঝে অবৈধ অন্তরাল তো আমি একটা স্ক্রিন শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে ফুরকান সুরাফ আল ফুরকানের তিপ্পান্ন নম্বর যে আয়াত আছে আমি একটু পড়ে শোনাই তিনি দুই দরিয়াকে মিলিতভাবে প্রবাহিত করিয়াছেন একটি মিষ্টি সুপেয় এবং অপরটি লোনা খর খর উভয়ের মধ্যে রাখিয়া দিয়াছেন এক অন্তরায় এক অনতিক্রম ব্যবধান আচ্ছা আমি প্রথমে জানতে যাবো অমিত কাছে অমিত দা আপনি যদি এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতেন হ্যাঁ আচ্ছা প্রথম একটা জিনিস আমি একটা শেয়ার করছি এই দিয়ে দেখানোটা শুরু করি তারপরে আমি আস্তে আস্তে ডিটেলসে বলবো ব্যাপারটা প্রথম কথাটা হচ্ছে এইটা স্ক্রিনশটা একটু স্ক্রিনশেট প্লিজ হ্যাঁ এইটা হচ্ছে একটা নাসার ওয়েবসাইট ঠিক আছে এই নাসার ওয়েবসাইটে এই যে ভিডিওটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে এই যে এই যে পরিচলনটা আমরা দেখছি এই পরিচলনটাকে বলে এটাকে বলে থার্মোহালাইন সার্কুলেশন থার্মোহালাইন সার্কুলেশনটা কি সেটা আমি ব্যাখ্যা করছি তার আগে একটুখানি আমরা দেখি আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে তাই না হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ এইখানে দেখা যাক এখানে কি দেখাচ্ছে এখানে দেখাচ্ছে যে কতগুলো সমুদ্রের মধ্যে কতগুলো স্রোত দেখাচ্ছে দেখুন এখানে একটা সমুদ্র থেকে এখানে স্রোতটা এখানে যাচ্ছে এখান থেকে ওই যে তলায় যে ঝাপসা ঝাপসা এগুলো সেগুলো হচ্ছে তলা দিয়ে সোর্স ইয়েগুলো যাচ্ছে ঠিক আছে তা কিভাবে যাচ্ছে এখানে এটাই এটাই সেটাই এখানে ব্যাখ্যা করছে এখানে এখানে দেখাচ্ছে যে কিভাবে স্পোর্টস গুলো যে স্রোত গুলো সমুদ্রের মধ্যেই এক সমুদ্র থেকে আরেক সমুদ্রের মধ্যে কিভাবে যাচ্ছে সেই স্রোতটাই দেখাচ্ছে এখানে আমরা একটুখানি দেখি দেখলি দেখতে দেখতে আমি বলি যে থার্মো হ্যালাইন সার্কুলেশনটা কি জিনিস থার্মো কথাটার অর্থ থার্মো মানে বোঝাই যাচ্ছে তাপমাত্রা তাপমাত্রা পরিবর্তন হ্যালাইন কথাটার অর্থ হচ্ছে স্যালাইন স্যালিনিটি স্যালিনিটির জন্য পরিবর্তন দেখুন এইভাবে এইভাবে বিভিন্ন সমুদ্রগুলোর মধ্যে এখানে এবারে এবারে দেখুন এই যে আমাদের ভারত মহাসাগরটাকেও দেখানো হবে এরপরে এইখানে দেখাচ্ছে যে কিভাবে ভারত মহাসাগরের মধ্যে দিয়েও যাচ্ছে আস্তে আস্তে এই যে এই অঞ্চলটা ভারত মহাসাগরের তার মানে এইখানে এইখানে প্রত্যেকটা সমুদ্রের মধ্যে এগুলো ইন্টার কানেক্টেড এবং এই সমুদ্রের স্রোত যাচ্ছে তো এখানে এই থার্মোহ্যালাইন সার্কুলেশনটা এই যে ওয়েবসাইটটা এখানে থার্মোহ্যালাইন সার্কুলেশনটা কি সেটা বোঝা যাবে সেটা পড়লেই এখানে বোঝা যাবে ব্যাপারটা যেটা হয় সেটা সেটা হলো যে আমাদের নর্থ পোল এবং সাউথ পোলে যে বরফ জমা আছে সেইখানে যখনই জলটা সমুদ্রের কাছাকাছি যায় যখনই সেই কাছাকাছি যখন যায় তখন সেটা স্যালিনি সেটা জমে যায় কিছুটা জমে যায় তখন বাকি যে জলটার মধ্যে তার যে তার যে তার যে ইয়েটা তার মধ্যে যে সল্টের যে পরিমাণটা সেটা আরো বেশি হয়ে গিয়ে সেটা ঘন হয়ে যায় ঘন হয়ে সেটা নিচে চলে যায় যখনই নিচে চলে যায় তখনই আশেপাশের জায়গা থেকে তখন যে জলটা সেগুলো সেখানে আসে সেটাকে ফিল করে সেটা আবার এরকমভাবে নিচে চলে যায় ভাবে পুরো সমুদ্রের মধ্যে এরকম একটা সার্কুলেশন চলতে থাকে এখানে যদি আপনি বর্ডার্স অফ ওশান দিয়ে একটা সার্চ করেন তাহলে দেখবেন যে এখানে যেটা বলছে যে এই গোটা পৃথিবীকে অনেকটা অনেকেই বল অনেকেই এক কেউ হচ্ছে পাঁচ ভাগে ভাগ করে কেউ তিন ভাগে ভাগ করে কেউ বলে যে সমুদ্রের সমস্ত সমুদ্রের যে আহ যে গোটা যে সমুদ্রটা আছে সেটা একটাই ওয়াটার বডি এবং তার মধ্যে কোনো ভাগ নেই সেখানে যে ভাগটা করা হয় সেটা ইন্টারন্যাশনাল হাইড্রোগ্রাফিক অর্গানাইজেশন সেই ভাগগুলো করে করে আমাদেরকে ওরা বলে দিয়েছে যে কোথায় কোথায় তার পয়েন্টগুলো আছে কোথায় কোথায় কোন সমুদ্রটাকে আমরা কোথায় কোথায় সেইভাবে এইভাবে ভাগ করেছে যে নর্থ আটলান্টিক ওশন সাউথ আটলান্টিক ওশন এখানে ভাগ করেছে এখানে দেখবেন ইন্ডিয়ান ওশান কোন জায়গাটাকে ভাগ করেছে সেইগুলোকে দেখা যায় এবারে কিভাবে এই ভাগগুলো করে এরা এই ল্যান্ডের যে যে লাস্ট পয়েন্ট সেখান থেকে একটা সরলরেখা টেনে এইভাবে ভাগগুলো করে বলার অর্থটা হচ্ছে এটা যে এই ওয়াটার বডির মধ্যে রকম মানে আপনি এখানে ইন্ডিয়ান ওশন থেকে যখনই পেসিফিক ওশনে যাবেন প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর থেকে যখনই প্রশান্ত মহাসাগরে যাবেন তখন তার মধ্যে একটা ডিস্ক্রিট বর্ডার এরকম কিছু দেখা যায় না তার কারণ প্রতিটা সমুদ্রে প্রতিটা সমুদ্রের সাথে মেলে এবং এই যে থার্মোহোলাইন সার্কুলেশনটা দেখালাম এই থার্মোহোলাইন সার্কুলেশনটার অর্থটা হচ্ছে এটাই যে এই সমুদ্র সমুদ্রের মধ্যে একটা স্রোত সবসময় চলতে থাকে কিন্তু এখানে একটা গল্প কথা হচ্ছে যে যখনই একটা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে ওশন ডাজ নট মিক্স এই কথাটা যদি সার্চ দিয়ে দেখেন ওশনস ডাস্ট নট মিক্স এই কথাটা যদি সার্চ দিয়ে দেখেন তখনই দেখবেন যে অনেক অনেকগুলো ভিডিও আছে এইখানে অনেকগুলো ভিডিও আছে দেখবেন যে ওশন কোথায় মিক্স হচ্ছে না কি হচ্ছে না সেটা দেখবেন দেখুন এইখানে যে ছবিগুলো দেখানো হয় দেখবেন যে এই ছবিগুলো মোটামুটি সেমই একই রকম ছবি দেখানো হয় এই ছবিটা যেটা দেখানো হয় সেটা ফ্রেশ ওয়াটার আর সি ওয়াটারের মিটিং পয়েন্টকে দেখানো হয় এটা কিন্তু এরকম নয় যে দুটো সমুদ্র এখানে মিলিত হচ্ছে সেইটা কিন্তু নয় এইটাও যেটা দেখছেন এগুলো কিন্তু কোথাও এটা এরকম নয় যে দুটো ওয়াটার মিক্স মিক্স হচ্ছে এরকম ব্যাপারটা নয় ব্যাপারটা ছবিটা হচ্ছে এটাই যে যেখানে ফ্রেশ ওয়াটার অর্থাৎ কিন্তু নদীর জল আর সমুদ্রের জল এসে মিলিত হচ্ছে সেই জায়গাতে একটা বাউন্ডারি দেখা যায় কিন্তু এই বাউন্ডারি মানে কি এটা যে নদীর জল এখানে সমুদ্রে পড়ে না এটা কি এরকম না তাহলে নদী থেকে তো হাজার হাজার কিউসেক জল হাজার হাজার বছর ধরে পরিবাহিত হচ্ছে তাহলে তো সমুদ্র তো দূরে সরে যাওয়ার কথা কিন্তু তা তো হচ্ছে না এইখানে তার কারণটা হচ্ছে যে এখানে একটা কোলোয়েড কথা আছে এখানে একটা ব্যাপার বলা হয় কোলয়েড কোলোয়েড ভ্রমণ মানে তার অর্থটা হচ্ছে এখানে সেটা সেটা এখানে একটুখানি সার্চ করলেই দেখতে পাবেন কোলোয়েড জিনিসটা কি কোলোইডাল সলিউশন জিনিসটা কি সেটা দেখতে পাবেন যে এখানে কতগুলো কতগুলো কণা যেগুলো পুরোপুরিভাবে আন্তর আণবিক ব্যবধানের মধ্যে ঢুকতে পারে না সেই ব্যাপারটাই হচ্ছে কোলোয়েড সেইটি হচ্ছে কোলোয়েড সলিউশন এবার এই কোলয়েড সলিউশন যেমন একটা উদাহরণ হচ্ছে দুধ একটা কোলয়েড সলিউশনের অন্তর্ভুক্ত যদি কখনো নার্জিওতে যদি সমুদ্রের তলায় যদি দেখেন তখন দেখবেন যে সমুদ্র যদি যদি এই মেরিন লাইফের মানে সমুদ্রের তলদেশে যে জীব আছে সেই সমস্ত জলের তলায় যে জীব আছে তাদের যদি জীবন বৃত্তান্ত দেখেন তখন দেখবেন কখনো এই নদীর জলে তারা করে না তারা সব সময় সমুদ্রের জলে করে তার কারণ কি কারণ এই সমুদ্রের জলে স্যালিনিটির জন্য স্যালাইন হওয়ার জন্য এই কোলয়েড ড্রুবনগুলো আস্তে আস্তে দ্রহীভূত হয়ে যায় এবং সমুদ্রের জলটা একটা ক্লিয়ার মানে একটা একটা সেটা অনেকটা অনেক বেশি অনেক বেশি দূর পর্যন্ত দেখা যায় নদীর জলের থেকে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রেশ ওয়াটার সি ওয়াটার এখানে এসে মিক্স হচ্ছে তার কারণ এই যে কোলোয়েড হিসেবে যে সমস্ত দ্রব দ্রাবগুলো যেগুলো এখানে দ্রহীভূত ছিল তার মধ্যে যে কোলয়েড হিসেবে যে নদীর জলের মধ্যে যে কণাগুলো ছিল সেইগুলো এইখানে স্যালাইন ওয়াটারের কাছে এসে এই স্যালাইন ওয়াটারের কাছে এসে সেইগুলো আর সেখানে মিশতে পারে না সেখানে একটা বাউন্ডারি তৈরি করে কিন্তু তার মানে এটা নয় যে এই বাউন্ডারিটা তার মানে কিন্তু এটা কখনোই নয় যে এই বাউন্ডারিটা একটা জলের বাউন্ডারি এইখানে যে সমস্ত পদার্থগুলো মিশতে পারে না সেইগুলোই আমরা এখানে দেখি এইবার একটা গল্প আপনাকে বলি সেটা হচ্ছে যে এই প্রিন্সিপাল ওশন অফ ওশিনোগ্রাফি এই বইটা থেকে অনেক সময় অনেকেই উদাহরণটা দেন যে এই তো দেখা যাচ্ছে এখানে দেখাচ্ছে যে জল এসে মিশছে না মেডিটেরিয়ান সি আর আটলান্টিক সি এর কথা এখানে বলছে এখানে দেখুন এইখানে প্রথম কথাটা হচ্ছে এই বইতে একটা কথা বলছে যে ওয়াটার মাসের কথা বলছে এখানে একটা ওয়াটার কিভাবে তৈরি হয় সেই কথাটা বলছে মাসেস এবং সেক্ষেত্রে উদাহরণ দিতে গিয়ে একটা স্পেসিফিক উদাহরণ তারা দিচ্ছে জিব্রাল্টার সিল জিব্রাল্টার এই যে এখানে দেখছেন এই জিব্রাল্টার সিল এইখানেই ওই জিব্রাল্টার প্রণালী যেটা সেই প্রণালীতে যেখানে মেডিটেরিয়ান সি আটলান্টিক সিতে এসে মেশে সেইখানে এই ব্যাপারটা হয় আর কোথাও কিন্তু এরকম হয় না তা ওখানে কি হয় ওখানে একটা ওখানে একটা টেম্পারেচার ডিফারেন্সের জন্য এবং এই জিব্রালটা সিলের জন্য এই মেডিটেরিয়ান সি এর একটু উষ্ণ উষ্ণ জল সেটা অনেক দূর পর্যন্ত আটলান্টিক সি এর মধ্যে চলে যায় এবং সেখানে একটা ওয়াটার মাস তৈরি করে সেখানে একটা আলাদা একটা স্যালিনিটি নিয়ে আর একটা একটা পরিমাণ জল থাকে কিন্তু তার মানে কি এটা নয় এটা কি যে এই দুটো জল কি কখনো মেশে না না এই জলটা মেশে তাৎক্ষণিক প্রক্রিয়ার মধ্যে এটা সবসময় মেশে না কিন্তু ধীর এই জলটা ধীরে ধীরে এটা এই আটলান্টিক ওশন এবং মেডিটেরিয়ান সি এর মধ্যে এই জলটা ধীরে ধীরে মিশতে থাকে কথাটা বলার অর্থই এটা যে এই যে আমরা একটা কথা ভাবি যে জল কখনো মেশে না সমুদ্রের জল কখনো মেশে না এই কথাটা একেবারেই ভুল সমুদ্রের জল এই যে এই যে কারেন্টটা দেখছেন এই যে নাসার এই ওয়েবসাইটে যে এই কারেন্টের কথাটা দেখানো হচ্ছে এই ছবিটা আরেকবার দেখাই এই যে দেখছেন এই যে জলটা যে যাচ্ছে জলটা হচ্ছে নর্থ পলে গেল নর্থ পলে গিয়ে ওইখানে ঠান্ডা হয়ে আবার নিচে চলে গেল এই জলটা এই স্রোতটা যদি না থাকে এই স্রোতটা কি করে এই স্রোতটা উপরের সার্ফেস থেকে অক্সিজেনটাকে নিয়ে গিয়ে নিচের সার্ফেসে সমুদ্রের গভীর তলদেশে এই অক্সিজেনটাকে সরবরাহ করে যদি নর্থ সমস্ত বরফ যদি গলে যায় ওই ঠান্ডা ব্যাপারটা যদি না থাকে তাহলে এই যে স্রোতটা চলছে এই স্রোতটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এবং সমুদ্রের তলদেশে যে সমস্ত প্রাণীগুলো আছে জীবগুলো আছে তারা অক্সিজেনের অভাবে আস্তে আস্তে মৃত্যুবরণ করবে এবং একটা মাস এক্সটিংশন হবে এই জন্যই আমরা এই নর্থ পোল এবং সাউথ পোলে বরফ গলা নিয়ে এই ওয়েদার চেঞ্জ নিয়ে আমরা এতটা শঙ্কিত এই যে সার্কেলটা দেখছেন এই যে সার্কুলেশনটা দেখছেন এটা পুরোপুরিভাবে একটা সার্কুলেশন হতে এটা খুব একটা মানে কম সময়ের মধ্যে হয় না মানে হয় না সেটা অনেক সময় লাগে প্রায় হাজার বছরে একবার গোটা সাইকেলটা একবার একবার পরিবর্তন হয় কিন্তু এর মানে এটা নয় যে সমুদ্রটা স্ট্যাটিক এই সমুদ্রের মধ্যে প্রত্যেকটা সমুদ্রের মধ্যে প্রত্যেকটা সমুদ্র সংযোগ আছে এবং তার স্রোতগুলো এইভাবেই তলদেশের মধ্যে চলতে থাকে যদি আপনারা চান আপনারা এই যে ভিডিওটা দেখালাম এই ভিডিওটাতে এই যে এই যে এটা এটা আমি আমি প্রাইভেট চ্যাটে দিয়ে দিচ্ছি প্রাইভেট থেকে আপনার একটুখানি আহ কমেন্ট সেকশনে দিয়ে দেবেন কমেন্ট সেকশনে কমেন্ট সেকশনে গিয়ে আপনারা এটা দেখতে পাবেন যে হোয়াট ইজ এ থার্মো হ্যালাইন সার্কুলেশন এইটাকে বলে গ্রেট ওশিয়ান কনভেয়ার বেল্ট এই এগুলো সবসময় চলতে থাকে আর একটা কথা যে যে ফ্রেশ ওয়াটার আর মানে মিট করে না ব্যাপারটা নয় ব্যাপারটা যদি এরকম হতো এইখানে একটা ব্যারিয়ার দেখা যায় বটে সেই বেরিয়ারটার কারণ হচ্ছে ওই যে কোলোয়েড হিসেবে যেগুলো দ্রবীভূত থাকে সেই দ্রবণ সেই কোলয়েড পার্টিক গুলো সেইখানে গিয়ে আটকে যায় এবং একটা এরকম একটা ইয়ে তৈরি করে একটা বর্ডার এরকম তৈরি করে এটা আপেক্ষিকভাবে দেখতে এটা আপাত জলটা তাদের মধ্যে কোন রকম ইয়ে যে হচ্ছে সেটা কিন্তু নয় এটা আপনারা আরেকটু যদি এটা একটুখানি যদি দেখেন দেখলেই বুঝতে পারবেন যে ব্যাপারটা এরকম নয় মানে এরকম ইয়েটা মানে দুটো জল যে একবারই মিশছে না এরকম ব্যাপারটা নয় ইভেন আপনি এটাও দেখবেন যে এখানে যে ঢেউগুলো আছে সেই ঢেউগুলো কিন্তু মেশে এখানে যে ইয়েগুলো মানে তাদের মধ্যে যে ওয়েভ গুলো সেই ওয়েভ মেশে এটা এরকম হতে পারে না সব থেকে বড় একটা জিনিস ভাববেন আমি আরেকটা আরেকটা জাস্ট স্ক্রিন শেয়ার আমি দিচ্ছি একটা জাস্ট আরেকটা আর এক মিনিট সময় নেব এটা এক্সপ্লেন করার জন্য এইটা একটুখানি একটু স্ক্রিন শেয়ার প্লিজ প্লিজ হ্যাঁ এইটা দেখছেন এইটা এটা একটা ছবি দেখিয়েছি সেই ছবিটার অর্থ হচ্ছে একটা অর্ধবেদ্য পর্দা আছে এই যে দেখছেন এটা একটা অর্ধবেদ্য পর্দা এটা সেমি পারমিয়েবল মেমব্রেন এইবারে এখানে একটা সলিউশন আছে ধরুন এটা হচ্ছে এ সলিউশন আর একটা হচ্ছে বি সলিউশন এ সলিউশনের ঘনত্ব বি সলিউশনের থেকে অনেক বেশি কিন্তু এখানে যে দ্রব এবং দ্রাবক সেগুলো সমান ধরতে পারেন এটা একটা নুনের নুনের দ্রবণ কিন্তু এই ডেনসিটিটা ঘনত্বটা এ তে অনেক বেশি পরিমাণ নুন দ্রবীভূত আছে বি এর থেকে এখন এইখানে একটা অভিস্রবণ বলে একটা কথা আছে এই অভিস্রবণ কথা এই এটা অসমসিস বলে ইংলিশে তো এই অভিস্রবণের ফলে কি হয় এর মধ্যে যে দ্রাবকটা আছে যেটা হচ্ছে যেটা সলভেন্ট যেটা দ্রাবক যেটা সেটা এই সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্যে দিয়ে চলাচল করতে পারে অর্থাৎ না এটা এর এক্ষেত্রে এটা সেটা জল জল এটার মধ্যে দিয়ে চলাচল করতে পারে চলাচল করতে করতে একটা পরিস্থিতি নেবে যেখানে এই দুটো দ্রবণের ঘনত্ব যতক্ষণ সমান হচ্ছে না ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে তার মানে ব্যাপারটা বোঝানোর অর্থ হচ্ছে এটা দেখুন একটা সেমি পারমিয়েবল মেমব্রেন আছে তার মধ্যে দিয়ে জলটা চলাচল করতে পারে এটা তো কখনোই হতে পারে না এটা একটা স্বাভাবিক বুদ্ধি যে একটা একটা নদী বা এরকম মোহনায় এসে হঠাৎ করে এরকম হচ্ছে একটা একটা বেরিয়ার এরকম একটা ডিস্টিংক্ট একটা বেরিয়ার এরকম তৈরি হতে পারে না যদি তৈরি হতো তাহলে আপনি এরকম দেখতেন হঠাৎ করে মিষ্টি জল তারপর ওখানেই নন্তা জল এরকম কিন্তু কখনোই ব্যাপারটা হয় না দেখবেন সেখানে একটা গ্র্যাজুয়াল একটা चेंज আছে তার কারণ সেখানে এই জল অবশ্যই মিক্সিং হয় দ্যাটস অল ধন্যবাদ আমরা আমি আমি পার্সোনালি খুব গগলি ভাবে শুনছিলাম জিনিসটা আসলে আমি একটু আপনার ইয়াতে রেফারেন্স হিসেবে দেখিয়ে দিচ্ছি অবিশ্রবণটা আসলে কি মানে মনে দশমলে দেখতে পাচ্ছে ব্যাপারটা অবিশ্রবণ পদ্ধতি বলতে বোঝায় দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধবদ্ধ পদ্মা দিয়ে পাশাপাশি আলাদা করে রাখলে ভেদ করে কম ঘন থেকে অধিক ঘন দিকে অনুপ্রবেশ করার প্রক্রিয়াকে বোঝায় দুটো দ্রবণের ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে অবিশ্রবণ এই প্রকার এক প্রকার ব্যাপন আচ্ছা এটা আমরা জাস্ট জেনে নিলাম যে আসলে অভিস্রবণ কাকে বলে আমরা একটু এখন আমরা আমরা সাইন্টিফিক ব্যাখ্যাটা জেনে নিলাম এখন আমরা একটু চলে যাই যে আমাদের মানে ইয়া কি বলছে কোরআন কি বলছে হম সেটা থেকে একটু আমরা জেনে যাই আচ্ছা আচ্ছা আমি এটা দিই না দিই এটা দিয়ে লালু উস্তাদের কাছে যান হ্যাঁ হ্যাঁ লালু উস্তাদের কাছে তো অবশ্যই যাবো লালু উস্তাদের কাছে আমি একটু দেই হ্যাঁ

উভায়েরির মধ্যে রাখিয়া دیاছেন এক অন্তরাল অভেদ্য অন্তরাল এক অনতিক্রম্য ব্যবধান এখন প্রথমে আমরা যে করতে পারো আমরা যাব যে এটা নিয়ে যে এখানে প্রথমেই যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি যে তাদের তিনি দুই দরিয়াকে মিলিত ভাবে প্রবাহিত করিয়াছেন এবং সেটা যদি আমরা মানে সুরা ইয়াতে যাই হাদিদ বিধিতে যদি আমরা দেখি সেখানে স্পষ্ট আছে যে দেখেন কি লেখা আছে যে আর তিনি দুই সাগরকে সমান্তরালে প্রবাহিত করেছেন একটি মিষ্ট সুপেয় এবং অন্যটি লোনাক্ষর আর তিনি উভয়ের মধ্যে রেখে দিয়েছেন এক অন্তরায় এক অনতিক্রম ব্যবধান এক অন্তরায় এবং এক অনতিক্রম ব্যবধান তো এখানে প্রথম যে শব্দ সেটা হচ্ছে কি দুই সাগরকে সমান্তরালে প্রবাহিত করেছেন আমি ওস্তাদের কাছে একটু জানতে চাইবো যে সমান্তরালে সমান্তরালে করার বলতে আসলে এখানে কি বলতে চাইছে সমান্তরাল বলতে আমরা বুঝি যেটা মিলিত হয় না একজন আরেকজনের সঙ্গে মিলিত হয় না পাশাপাশি চলে যায় যেমন রেল লাইন রেল লাইন বহে সমান্তরাল তো এই যে সমান্তরাল চলে যাওয়ার উদাহরণ হিসেবে আমরা রেল লাইন বুঝাই তো এই সমান্তরাল বলতে যে দুটি সাগর সমান্তরাল ভাবে যাচ্ছে যদিও গুলো সাগর নয় এগুলো মহাসাগর নাকি সাগর আমার একটি প্রশ্ন আছে তো যাই হোক তখন তো জানতেন না যে মহাসাগর সাগর কাকে বলে উপসাগর তো যাই এই সমান্তরাজে যে চলে যাচ্ছে এই সমান্তরা বলতে আসলে কি বোঝাচ্ছে এবং দ্বিতীয় যেটা প্রশ্ন থাকবে সেটা হচ্ছে এই যে অন্তরা এবং অনতিক্রম ব্যবধান যেটা অতিক্রম করা যায় না এরকম ব্যবধান বলতে আসলে এখানে কি বোঝাতে চাচ্ছে স্যার আচ্ছা এখানে নাম্বার ওয়ান এটা একটা দৃশ্যমান বিষয় অর্থাৎ যে সাগরের কথা এখানে বলা হচ্ছে অবশ্যই যে ওই একটু আগে যে কুলার টুলার দিয়ে যে মানে যেভাবে ব্যাখ্যা করলো সায়েন্স সম্পর্কে ধারণা টারণা কম থাকলে ওইগুলো বোঝা মুশকিল কিন্তু সহজভাবে বুঝাতে গেলে সেটা হলো এরকম আমাদের অত সাগরটা করে দরকার নেই তো আমরা আমাদের বাংলাদেশে যখন ওই যে বিশেষ করে বর্ষাকালে যখন আমাদের নদীতে ছাপিয়ে পানি সাগরে যায় তখন কিন্তু মোহনায় আপনারা যদি তখন একটু বিমানে উপর দিয়ে দেখেন তাহলে দেখবেন যে নদীর মোহনা থেকে বহুদূর পর্যন্ত দেখবেন যে সেখানে ঘোলা পানির একটা ইয়ে চলে যায় এবং আমাদের বঙ্গোপসাগরেও দেখা যাবে যে এরকম যেন দুইটা সাগর পাশাপাশি অর্থাৎ একটা ঘোলা আর একটা পরিষ্কার এখানে এইটা কাজটা কি কারণে করে কাজটা করে এই কারণে যে ওই যে নদীর পানির একটা স্রোত আছে না ওই স্রোতটা তো একমুখী অর্থাৎ খালি ওই নদী বরাবর পানি সাগরে থাকে থাকে তাহলে তো ওখানে একটা একমুখী একটা পানির চাপ থাকে না একমুখী একটা স্রোতের চাপ থাকে তো তো এরকম যদি থাকে তাহলে তো সাগরের মধ্যে অনেক দূর খালি ঘোলা পানির একটা আহ প্রবাহ আমরা দেখতে পাবো এর অর্থ কি তাই নাকি যে আসলে সাগরে অনতিক্রম কোনো বাধা দিয়েছে যখন ওই যে নদীর পানির স্রোত কমে যায় তখন তো ওই ঘোলার ওই পানির যে বিরাট একটা স্রোত আমরা সাগরে আস্তে আস্তে দেখা যায় ওটা তো মিলে যায় কিন্তু কথা হচ্ছে এটা এটা আমি জানি না এটা কি রহস্যময় কিভাবে কারণ হচ্ছে সেই সময় তো মানুষজন ওই ব্যবসা বাণিজ্য উপলক্ষে তো সাগরটা করে নৌকো টুকো জাহাজটা চালাতো তো তারা দেখছে চালাতে যে তা দেখে এসে সামহাউ এগুলো বলা বলি করছে তো সেই কথা এখানে তুলে ধরা হয়েছে এখানে যে আছে আমি দেখছি ওই জিনিস আমি এখন আল্লাহর নামে চালিয়ে দিয়ে বললাম যে আমি অমুক জায়গায় একটা বট গাছ আমি সৃষ্টি করেছি তো এইটা তো অমুক জায়গার গাছটা তো যে ব্যক্তি বক্তব্যটা দিচ্ছেন সেটা তো দেখছেন তাই না কথা হতে পারে যে নবী এটা কিভাবে জানলেন উনি মক্কা মদিনা থাকলেন থাকলেন এটা কিভাবে জানেন কিন্তু বিষয়টা আমাদেরকে বুঝতে হবে যে দেখুন যে বন্দর টন্দরে কিন্তু অনেক জাহাজ টাজ ভিড়তো এখন সাধারণত যে জায়গায় একটা বাণিজ্য কেন্দ্র আজকে যেমন মানুষ মানুষ অত হয়তো ইয়ে হয় না কিন্তু সেই সময় তো বিভিন্ন দেশের মানুষের একটা সংমিশ্রণ ঘটতো এবং সেখানে বিভিন্ন দেশে কি কি ঘটনা আছে রহস্যজনক কি এগুলো তো বলা বলি তা ওখান থেকে তো এটা শুনেই এটা লেখা যেতে পারে সুতরাং এখানে বিস্ময়কার কি আছে এটা আমি বুঝি না আর নাম্বার দুই একটু আগে যেভাবে ব্যাখ্যা করলো সেটা ওই যেটা আমি একটু আগে আমাদের এই মোহনার যে উদাহরণটা দিলাম এখন ওই যেখানে এই ধরনের সমান্তরাল কথা বলা হচ্ছে এটা কিন্তু একেবারে একটা লেভেল পর্যন্ত সমান্তরাল থাকে তারপরে সমান্তরাল থাকে না কেন থাকে না তার কারণ হচ্ছে ওই যে নদীবাহিত যে পানি তো নদীর মধ্যে তো অনেক মানে বিশেষ করে পলির একটা স্তর থাকে এবং নদীর পানির মধ্যে আবার ওই যে লবণাক্ততার মাত্রাও কম থাকে অর্থাৎ লবণের পরিমাণ আদৌ থাকে না মিষ্টি পানি তো ওইটা সেই সাথে আবার থাকে পলিবাটির একটা মানে ইয়ে দ্রবণ তো স্বাভাবিকভাবে সেটা ঘোলা তো সেটা যখন ওই যে সাগরের মধ্যে এসে পড়বে তো একমুখী স্রোতের কারণে তো ওটা যথেষ্ট যথেষ্ট দূর পর্যন্ত দেখা যাবে এবং কিভাবে এটা দুই ভাগ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে শুধুমাত্র যে পলিম পলির যে অনুগুলো নদীর পানির মধ্যে আছে তো আসার সাথে সাথে তো ওটা বাকি সাগরের সাথে তো মিশবে না এটা তো স্বাভাবিক একটা ঘটনা কারণ ওই পানির মধ্যে তো একটা স্রোতের টান আছে এটা তো মিশবে না তো এটা তো মিশার কথাও না আমরা এই বিষয়টা খুব সহজে করতে পারি যে আপনারা যদি পানির মধ্যে ধরেন একটা গ্লাসের মধ্যে আপনি যদি একটা নীলের একটা দ্রবণ যদি ফোটা আকারে যদি ওর মধ্যে আপনি ফেলে দেন তাহলে দেখবেন যে ওটা সাথে সাথে কিন্তু ওই সমস্ত পানির মধ্যে মিশবে না ওই নীলের দ্রবণের একটা দেখবেন যে রেখা নিচের দিকে নেমে গেছে এবং ওভাবে বেশ খানিক্ষণ থাকবে আপনি যদি নাড়ানাড়ি না করেন তাহলে কিন্তু বাকি পানির সাথে ওটা মিশবে না এখানে ঘটনাটা তো তাই নদীর পানি যার মধ্যে প্রচুর পলিমাটি আছে যেজন্য তার রং ঘোলা যে যেটা নাকি সাগরের মধ্যে ভাবে পড়তেই আছে তাহলে ওটা অনেক দূর পর্যন্ত যেতে থাকবে না কিন্তু আলটিমেটলি একটা পরিযায় পানিগুলো তো মেশে কিন্তু ওখানে যেহেতু স্রোত আছে সেই জন্য আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে হয়তো মেশে না এবং যে অঞ্চলের মধ্যে ওই যে পলিমাটির যে স্তর আছে ওর মধ্যে পানির যে লবণাক্ততা সেটাও তো কম হবে কারণ ওই পানিটার মধ্যে তো একটা স্রোত আছে তো স্রোত থাকার ফলে সাগরের অন্য পানি তো ওর সাথে যে সরাসরি মিশার সুযোগ পাচ্ছে না ফলে ওই পানির মধ্যে তো লবণাক্ততা তেমন থাকার কথা না কিন্তু অবশেষে একটা পর্যায়ে যে ওই পানি তো ঠিকই সাগরে মিশে যায় তা না হলে ওই পানি কোথায় যায় ওই পানি তো আর ফের তো আবার নদীর মধ্যে তো কখনো চলে যায় না যা নাকি ওই পানি তো সাগরের মধ্যে মিশে লোনা পানি হয়ে যায় আমি এই জায়গায় কোরআনের যে বক্তব্যটা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো একটা দৃশ্যমান ঘটনা সেটাই ওখানে বর্ণনা করছে তো আহ এটার মধ্যে রহস্যের যেমন কিছু নাই তেমনি একই সঙ্গে আর একটা বিষয় যে যেটা বললাম এখানে যে 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 দুই দরিয়া মেশে না এ কথাটা সঠিক না ওয়ান মানে একটু লেন্দি প্রসেস হলেও কিছুকাল পরে ওই পানিতে সাগরের মধ্যে মিশে যাই একেবারে মেশে না এই কথাটা তো বৈজ্ঞানিক না কিন্তু কিছু মানুষ আছে এর মধ্যে বিজ্ঞান আবিষ্কার করতেই হবে ডেস্পরের তারা এখন তারা করে যাচ্ছে আহ যাই হোক বিজ্ঞানের এই যুগে আমরা জানি যে প্রত্যেকটা ধর্মের যে কিতাব আছে তার মধ্যে অনেক অবৈজ্ঞানিক কথাবার্তা আছে এবং যে কারণে অধিকাংশ ধর্মগুলো কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে এখন ইসলামের ক্ষেত্রেও তো সে একই কথা খাটে সুতরাং ডেসপারেটলি কিছু লোক এটাকে টিকে রাখার জন্য এর মধ্যে খালি বিজ্ঞান খুঁজে বার করছে কিন্তু এইগুলা তো আসলে বেশি দিন চলবে না কেন চলবে না সেটা আমরা বুঝি কারণ প্রথম দিকে হয়তো ওই আহমেদ দিদা জাকির এগুলো বলে সাধারণ মুসলমানদের একটা আকর্ষণ করেছিল কিন্তু এখন যেহেতু আপনারা লাইভ করেন সবাই করে অর্থাৎ ইজি অ্যাক্সেস আছে কোরআনের কোথায় কি আছে হাদিসের কোথায় কি আছে তাফসির কোথায় কি আছে তা সে থেকে বিশ বিশ পঁচিশ বছর আগে তো মানুষ এগুলো খুঁজতো না তো অল্প কিছু মানুষের মধ্যে অ্যাক্সেস করতো তারা যা বলতো পাবলিক সেগুলো শুনে মোহিত হতো কিন্তু এখন যেহেতু সবার অ্যাক্সেস আছে এই যেমন আপনারা খুটিয়ে খুঁটিয়ে বের করতেছেন বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এগুলো ব্যাখ্যা করতেছেন এবং আস্তে আস্তে এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে এর মধ্যে বিজ্ঞানের কিছুই নাই এবং এখন এটা নিশ্চিত ভাবেই বলা যায় যা কি না এক যদিও ভারত থেকে আউট ও ভারতে যদি এখন তার তাকে সুযোগ দেওয়া হয় সে আগের মতো এই এরকম মানুষকে আর ভুজুন ভাজুন দিয়ে কিন্তু বুঝাতে পারবে না কারণ এই গত কয়েক বছরে কিন্তু আসলে একটা রিভলিউশন হয়ে গেছে এই সাধারণ মানুষের মধ্যেও একটা রিভলিউশন হয়ে গেছে এরাও যেমন এই কোরআন হাতির সব ক্রস চেক করে তারা এখন খোঁজাখুঁজি করে আর বিশেষ করে উটক নাস্তিক গুলো তো সারাক্ষণ লেগেই আছে তারা তো যা যা বলছে সব বের করে মানুষকে বুঝাচ্ছে এতে যে কাজ হচ্ছে না তা না কাজ হচ্ছে এবং যে কারণে আমরা দেখি অনেক মানুষই কিন্তু এখন যে জাকির নায়কের এই সমস্ত কথাবার্তাকে গুরুত্ব সহকারে নেয় না আ তো মোটামুটি এটাই হলো আমার কথা হ্যাঁ ধন্যবাদ অরুষদা আপনি কি কিছু দেখাতে যাচ্ছিলেন একটা জিনিস থাকে একটা আমি আসলে একটু বলি নি উম্মিদা আসলে ইউটিউব তো মানে কোনো ঝামেলা হবে না তো মানে ও ওকে যদি ইউটিউবে আপলোড না করেন আচ্ছা ঠিক আছে দিন আমি প্লে করব না ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ জাস্ট একটা জিনিস দেখাই সেটা হচ্ছে হ্যাঁ দেখুন এই যে ভিডিওটা এখানে কি যেন মুক্কাদ্দাস হাম হামার বা নাম তো উনিই দেখাচ্ছিলেন আপনি এই ভিডিওটা দেখাচ্ছিলেন এই ভিডিওটাতে এই ভিডিওটাতে হ্যাঁ ওইটা দেখাচ্ছে এই ওশন দুটো মিট করে না সেটা দেখাচ্ছে আপনি এই ভিডিওটা দেখবেন ঠিক আছে আপনি এইখানে এই যে ভেন আপনি দেখবেন এইটা এই ব্রাইট সাইড বলে যে একবারে সব কটা যে সত্যি কথা বলে সেটা নয় দেখবেন এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে এই ইয়েটা মিক্স করে না বা এই যে যেটা দেখছেন সেটা কোথায় দেখছেন এইটা অ্যাকচুয়ালি ফ্রেশ রিভার ওয়াটার ফ্রেশ রিভার ওয়াটার ফ্লোজ ইন্টু স্টেট অফ জর্জিয়া এটা এই যে দেখছেন যে যে গোলা যে জলটা সেটা কিন্তু ফ্রেশ রিভার ওয়াটার এখানে এসে মিশছে এবার এখানে যখনই আপনি এই আপনি ইয়েটাও দেখতে পারেন যে ওয়ার টু ওশন স্মিট ডিমাঙ্ক এই ভিডিওটা দেখতে পারেন আমি এখানে প্লে করছি না আর একটা জিনিস দেখতে পারেন যখনই যখনই একটা যখনই গুগলে একটা ইমেজ সার্চ দিয়ে দেখবেন যে ওশনস ডু নট মিক্স ওকে যখনই দেখবেন এরা যখন ছবিগুলো দেখবেন এই ছবিটা দেখছেন এই যে দেখছেন এখানে এই প্রত্যেকটা প্রত্যেকটা ইমেজ এইখান থেকেই নেওয়া হয়েছে এই যে এই যে রিভারটা আমরা দেখাচ্ছি এই রিভারটা থেকেই নেওয়া হয়েছে এই ছবিটা কি এখানে নেওয়া হয়েছে সব জায়গাতেই এটাকেই নেওয়া হয়েছে একটু এদিক ওদিক করে ওটাকে মডিফাই করা হয়েছে কিন্তু তার সোর্সটা কিন্তু এখানেই সোর্সটা এখানেই সোর্সটা এই ছবিটা যেটা দেখছেন এইটাই হচ্ছে সেই সোর্স এখান থেকেই নিয়ে এই সমস্ত জিনিসগুলো করা হয়েছে তো সুতরাং এখানে এই যেটা বলার কথা সেটা হচ্ছে এটা ডাউনলোড করে নিয়ে দেখানো যায় না গড না তাহলেও আপনি যদি ইউটিউবে আপলোড করতে চান তাহলে ইয়ে খাবেন কপিরাইট খাবেন ঠিক আছে আপনারা আমি লিংকগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ দরকার নেই হ্যাঁ 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 তা আমি ইয়ে করছি আমি আমি এগুলো লিঙ্কগুলো আপনাদেরকে প্রাইভেট চ্যাটে দিয়ে দিয়েছি আপনারা কমেন্ট বক্সে দিয়ে দিন ঠিক আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই ধন্যবাদ ধন্যবাদ গড ভাই অমিত আচ্ছা গড ভাই হ্যাঁ বলেন গড ভাই আমি একটু আপনার অনুমতি নিয়ে একটু লালু উস্তাদকে একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ হ্যাঁ করতে পারবেন অসুবিধা নেই আচ্ছা আমি একটু লালু এর কাছে জানতে চাই একটু মানে আমার একটু কনফিউশন এই যে কোরআন শরীফটা যে সংকলন করা হয়েছে মানে একটু কনফিউশনের মধ্যে আছে আসলে যদি একটু বলতে আচ্ছা ঠিক আছে আসলে ওসমান কোরআন সংকলন করছিল এই কথাটা আমাদের নবী মারা যার অন্য কথায় সেই উসমানী মারা যাওয়ার পরে দুইশো বছর পরে বুখারি সাহেব লিখছে তাই না এখন বুখারি সাহেব তার বাড়ি হলে ও বুখারাতে সমরকন্দের ওইখানে এইটা আরবি জানে না কি না তার মাতৃভাষা ছিল ফার্সি এখন সে জীবনে কোনোদিন হাতি মক্কা উদ্দিনে গেছিল কিনা আমার সন্দেহ আছে আমার মনে যায়নি ওখানে বসে কি করে জানলো যে এগুলা লিখছে তারপর যুক্তির ক্ষেত্রে ধরে নিলাম যে উসমান সংকলন করছিলেন তো ওসমান তো ছিলেন খলিফা তাই না তো ওসমানেরও হাজার বছর আগে কত লেখা জোখা পাণ্ডুলিপি এখনো আছে আমরা যদি বাইবেলের কথাই ধরি এই যে গসপেল অথবা ওল্ড টেস্টামেন্টের এই যে মানে হাজার হাজার কপি কিন্তু এখনো দেবী মিউজিয়ামে গেলে দেখা যায় এখন আহ খেয়াল করুন যে ওসমান তো ছিল খলিফা তার তো শিক্ষিত লোকের অভাব ছিল না এখন সে যদি সংকলন করেই থাকে এবং এটাও আমরা ওই হাদিস থেকে জানি যে অনেকগুলো কপি তৈরি করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছিল তো তাই যদি হয় তাহলে দুনিয়াতে দুনিয়াতে নাই নাই কিন্তু এই যে যে ছয়টা কপি পুরনো ম্যানাস্ক্রিপ্ট আমরা জানি যেমন কায়রো লন্ডন প্যারিস ইস্তাম্বুল সানা এবং ওই যে তাসকেন এই যে ছয়টা যে ম্যানাস্ক্রিপ্ট এর একটা কপিও কিন্তু উসমানের না অথচ দীর্ঘদিন ধরে প্রপাগান্ডা করে বলা হতো সেটাই উসমানের কোরআন মানে পরীক্ষা নিরীক্ষা না করি এ ধরনের কিন্তু আমাদেরকে শোনানো হয়েছে কিন্তু রিসেন্টলি গত এক দশকে এর প্রত্যেকটা ম্যানাস্ক্রিপ্ট একেবারে পুঙ্খ রূপে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে এটা নবী মারা যাওয়ার পরে কমসে কম একশো বছর পরে এগুলো ইয়ে করা মানে এর যে লেখার স্টাইল ভাষার স্টাইল শুধুমাত্র যে চামড়ার উপরে লিখছে বা যে কাগজের উপরে মানে যে ধরনের পার্সমেন্টের উপরে লিখছে ওইটা পরীক্ষা নিরীক্ষা করে তো এটা নির্ধারণ করা হয়নি এর যে হরপের সিস্টেম এর যে ভাষার সিস্টেম তারপরে যে কালি ব্যবহৃত হয়েছে ইত্যাদি ইত্যাদি বহু কিছু গবেষণা করে অবশেষে সিদ্ধান্তে আসা গেছে যে নবী মারা যাওয়ার কমসে কম একশো বছর পরে এগুলো লেখা মানে সংকলিত হয়েছে এবং তার মধ্যে সবচাইতে প্রাচীন যেটা সেটা হলো সানা ম্যানাস্ক্রিপ্ট অর্থাৎ ইয়েমেনের ওইটাই তো এগুলো দেখা যাচ্ছে যে এগুলো সব উমাইয়া আমলের সেই আব্দুল মালিক অথবা তারপরে যে মারওয়ান ইত্যাদি ইত্যাদি যাদের আমরা নাম জানি তাদের সময় এগুলো সংকলিত এখন ওসমানের এই যে গল্পটা এটা বিশ্বাসযোগ্য না বিশ্বাসযোগ্য না এই কারণে যে যেহেতু সে খলিফা ছিল সে ইচ্ছা করলে আহ তার অনেক মানে স্ক্রিপ্ট কিন্তু আজকে পাওয়া যেত কারণ সংরক্ষণের সে ব্যবস্থা করতে পারতো সেই টোলস সেই ম্যানেজমেন্ট সেই প্রশাসনিক ক্ষমতা সবকিছু তার ছিল কিন্তু তারা একটাও নেই তার পরে ষাট সত্তর বছর পরে এসে যারা এই কোরআনকে সংকলন করে রাখছিল সেগুলো ঠিকই আছে সেগুলো আমরা ঠিকই পাই তাহলে ওসমানের কোরআন কোথায় গেল আমরা বারবার যে ওসমানের কোরআন ওসমানের কোরআনের কথা বলি এগুলো জাস্ট একটা গল্প জাস্ট একটা গল্প এছাড়া কিন্তু আর কিছুই না আচ্ছা लालू استاذ আমি এই এই ব্যাপারে যেহেতু এটা আউট অফ মানে আমাদের সাবজেক্ট তারপরে আমি একটু আপনাদের কাছে জিনিস কনফার্ম করতে যাচ্ছি জিনিসটা ধরেন আমরা ধরে নিলাম যে কি ওসমান সংকলন করেছেন এখন ওসমানকে কিন্তু মেরে ফেলা মানে হত্যা করা হয়েছিল শুধুমাত্র এই মানে এইটা বলেই যে সে কুরআনে বিকৃতি ঘটিয়েছে বা যে সংকলন করেছে এটা ঠিক না এক্সেট্রা এক্সেট্রা এগুলো কারণ দেখিয়ে তাকে হত্যা করা হয়েছে এখন আমি ধরলাম যে কি ওসমানকে হত্যা করে দেওয়ার পরে এই কোরআনটা যে আমরা এখন যে কোরআনটা কোরআন শরীফটা আছে এই কোরআন শরীফটা কি ওসমানীয় নাকি ওসমানকে করার পরে আবার নতুন করে কোরআনটাকে সংকরণ করা হলো যদি এটা ওসমানীয় কোরআন হয়ে থাকে তাহলে কেন ওসমানকে হত্যা করার পরে এই কোরআনটাকে আবার পুনরায় এটাকে অন্যরকম ভাবে সংকরণ করা হলো না আর যদি এটা ওসমানীয় কোরআন হয়ে থাকে তাহলে আহ মানে কেন সংকল করা হলো না কিতাব না আজির হয়ে থাকে তাহলে আগের যে কোরআনের আয়াত মানে তাহলে আমরা বলতে পারি যে এখন যে কোরআনটা আছে সেটা হচ্ছে পূর্ববর্তী কোরআন শরীফ মানে পূর্ববর্তী যেটা আহ ছিল সেরকম শরীফ তাহলে সেই হিসাব করলে সুরার আয়াতে নাজির হওয়ার আয়াতের মধ্যে এরকম ভাবে ডিফারেন্স কেন হলো লালুসাদ যদি একটু বলতেন আমি তো বললামই যে ওসমানের কোরআন বলে আদৌ কোন কোরআন কখনো কোনোদিনও ছিল না ওটা জাস্ট দেখুন যে ওসমানের কোরআন এই শব্দটা আমরা পাই কখন ওসমান মারা যাওয়ার পরের একটা হাদিস থেকে তাই না ওসমানের দ্বারা সংকলিত কোরআনের গল্পটা আমরা শুনি তো ওসমান মারা যাওয়ার দুইশ বছর পরের একটা হাদিস থেকে যেটা লিখছে নাকি বুখারি সাহেব এইটা তো কোনো প্রমাণ হতে পারে না তারপরে ধরে নিলাম যে যে বললাম তার তো সব রকম মেকানিজম টুলস ইত্যাদি ছিল যদি সে ইচ্ছা করতো তাহলে সে সংরক্ষণ করতো যেহেতু আমরা কোথাও সেটা পাই না তাহলে আসলে ওসমানের কোরআন বলে কোনো কিছু ছিল না তাহলে বর্তমানে আমরা কোরআন যেটা পড়ি সেটা কোথা থেকে আসলো এটা তো গুরুত্বপূর্ণ প্রশ্ন মজার ব্যাপার হচ্ছে এই যে আমরা খোলাফায়ে রাশিদিনের চারজন যে খলিফার কথা বলি না আবু বকর তারপরে ওমর ওসমান আলী আমরা কি জানেন যে এদের কোনো রেকর্ড কোথাও নাই কোন রেকর্ড কোথাও নাই এমন কি ওই আরব দেশের মক্কা মদিনা তারপরে আশেপাশে ইয়েমেন জর্ডান ইত্যাদি আশেপাশে হাজার হাজার পাথরের ম্যানুস্ক্রিপ্ট লেখা হয়েছে আছে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে কোথাও মুহাম্মাদের নামও পাওয়া যায় না ওসমান আলী আবু বকর এই ওমর কারো নাম কোথাও নেই কোথাও নেই নাম পাওয়া যায় সর্বপ্রথম মুয়াবিয়ার এই যে আবু সুফিয়ানের ছিল যে মুয়াবিয়া আছে না দেখা যায় যে পাথরের যে ম্যানাস্ক্রিপ্ট আচ্ছা ওই ওই ওরা তো আসলে ওই অত কিছু লেখাপড়া অত কিছু করতো না জানতো না কিন্তু তারপরেও কে কোথায় রাজত্ব করে কি করে কে কোথায় কি করছে এটা কিন্তু তখন পাথর লেখার একটা সিস্টেম ছিল মানুষজন নিজে স উদ্যোগে পাথর লিখে টিকে রাখতো কিন্তু এই আবু বকর ওসমান ওমর এদের নাম পাওয়া যায় না এমনকি মানে আমাদের নবী মোহাম্মদের নামও কোথাও পাওয়া যায় না মোহাম্মদের নবীর নাম সর্বপ্রথম পাওয়া যায় একেবারে আব্দুল মালিকের সময় এসে ডোম অব রক ওই যে জেরুজালেমের ডোম অব রক সেখানে পাওয়া যায় কিন্তু তার আগে মুয়াবিয়ার আমল থেকেই বস্তুত মুরাবিয়া বলে একজন শাসক ছিল সে ওই জায়গায় শাসন করত এই এই জিনিসগুলো পাওয়া যায় এবং আপনারা ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখবেন আমাদের নবী মক্কা এবং মদিনায় উনি মানে ওনার তার ইসলামের পত্তন আপনারা কি আপনারা দেখছেন যে যেহেতু এই সার খলিফার নামে কোথাও কোন ইনস্ক্রিপশন কোন নাম মেনশন কিচ্ছু নেই এবং শুধু তাই না পরবর্তীতে যখন উমাইয়ারা ক্ষমতায় আসে তাহলে ইসলামের কেন্দ্রভূমি সেখানে রাজধানী হবে না হয় মক্কা হবে না মদিনা হবে তাই না দেখবেন যে মুহাবিয়ার যে খিলাফত তার ছিল কোথায় রাজধানী ছিল কোথায় সিরিয়াতে এবং পরবর্তীতে যখন আব্বাসীয় খিলাফত আসে তখন তাদের রাজধানী কোথায় ছিল বাগদাদ এখন এর 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 মানে সত্যিকার অর্থে মক্কা মদিনা যদি ইসলামের কোনো ভিত্তিভূমি হতো কেন্দ্রভূমি হতো সেটাই তো হতো রাজধানী কিন্তু এদের কেউ সেখানে রাজধানী স্থাপন করেনি বা আসলে সেটা কখনো ছিলও না আর যেহেতু আমরা চার খলিফার নাম কোথাও কোনো জায়গায় একমাত্র হাদিস ছাড়া ছাড়া সিরাত এবং এই সিরাত হাদিস যেগুলো লেখা হয়েছে তো আমাদের নবী মহারাজা দুশো বছর পরে এই সমস্ত দুইশ বছর পরের কাহিনীর মধ্যে এদের কারো কোথাও নামও পাওয়া যায় না আর ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন এই যে চার খলিফা তারা তো আমরা জানি যে তারা নাকি বিরাট একটা মানে খিলাফত চালাতো তাদের তালে নিশ্চয় মুদ্রা ব্যবস্থা থাকার কথা মানে যা দিয়ে ব্যবসা বাণিজ্য হবে তাদের কোনো মুদ্রা পাওয়া যায় না একটা মুদ্রাও কোথাও পাওয়া যায় না ওমর ওমরের শাসন আমলের কোনো মুদ্রা না পাওয়া যায় আলী রসমানের কারো কোনো মুদ্রা পাওয়া যায় না সর্ব প্রথম মুদ্রা পাওয়া যায় কার মুয়াবিয়ার এবং এই মুয়াবিয়ার যে মুদ্রা পাওয়া যায় সেটারও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এক পিঠে মুয়াবিয়ার ছবি তরবারি ধরে আছে আর এক পিঠে হলো আপনার মানে মুয়াবিয়া যেখানে ধরে আছে সেখানে মুয়াবিয়ার ছবি তো আছে আবার সেখানে ওই যিশু খ্রিস্টের ক্রস চিহ্নও আছে আবার অন্য 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 সাইডে আছে কি জানেন জোরাস্ট্রিয়ানদের যে আহ ফায়ার অল্টার ওইটা এখন মুয়াবিয়া যদি ইসলামের খলিফা হয় তার সাথে যিশু খ্রিস্টের ক্রসের কি সম্পর্ক আর জরাস কি ধর্মের ওই ফায়ার অল্টার কি সম্পর্ক তার মানে বোঝা যায় যে মুয়াবিয়ার আমলেও ইসলাম আসলে মানে ইয়ে হয়নি কনসাইজ হয়নি অর্গানাইজড হয়নি সুতরাং মুয়াবিয়ার আমলেও কোরআন পাওয়ার কোনো কথা না যেহেতু কনসাইজই হয়নি তাহলে কোরআন কোথা থেকে পাবে তাই না পরবর্তীতে ই আব্দুলাল মালিকের শাসন আমলে এসে সেটা কখন আব্দুলাল মালিক ক্ষমতা আসছে ছয়শ পঁচাশি খ্রিস্টাব্দে এবং সে সাতশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ বিশ বছর সে রাজত্ব করে মানে খিলাফতগিরি করে সেই সর্বপ্রথম জেরু ডোম অব রক তার মানে নবী মারা যাওয়ার প্রায় সত্তর বছর পরে এসে ওই ডোম অব রক ওই জায়গায় এসে সে মোহাম্মদের নাম নাম দেয় এবং তার যে ইয়ে আছে প্রথম দিকে যে তার যে কয়েন গুলো আছে যেগুলো এখনো আছে বিভিন্ন মিউজিয়ামে পাওয়া যায় সেখানে সে ক্রস চিহ্নটাকে বাদ দিয়ে ফেলছে কিন্তু অপর পৃষ্ঠা ঠিকই ওই যে জোরাস্ট্রিয়ানদের ফায়ার আলটার তখন আছে কারণ আব্দুল্লাহ মালিকের প্রথম দিকেও কিন্তু তারা নিশ্চিত না যে ইসলাম ধর্মটা হলে কি এবং আমরা বর্তমান যে ম্যানুস্ক্রিপ্টগুলো দেখি তার মধ্যে সবচেয়ে পুরনো হলো সানা ম্যানুস্ক্রিপ্ট যেটা অবশ্যই এই মানে আব্দুল্লাহ মালিকের সময়কাল বা তার পরবর্তীতে রচিত মানে সময় ওইগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে তার মানে বোঝা যাচ্ছে যে বেসিক্যালি আব্দুল আল মালিকের সময় থেকেই কোরআনের এই বিষয়গুলো কনসাইজ হতে শুরু করে কারণ এটার কারণ আছে কারণ হচ্ছে যে এদের পার্শে পাশেই কিন্তু দুইটা সাম্রাজ্য ছিল একটা ছিল পার্সিয়ান সাম্রাজ্য আর একটা ছিল বাইজান্টাইন সাম্রাজ্য এবং দুইটা সাম্রাজ্যই কিন্তু ধর্মের উপর প্রতিষ্ঠিত ছিল বাইজান্টাইন সাম্রাজ্য এটা প্রতিষ্ঠিত ছিল খ্রিস্টান ধর্মের উপরে ওই যে যেটা নাকি রোমান সাম্রাজ্যের মানে ইয়ে আর পার্সিয়ান সাম্রাজ্য সেটা ছিল ধর্মের উপরে এবং এই ধর্ম ভিত্তিক এই সাম্রাজ্যগুলো কিন্তু বেসিক্যালি ধর্মের উপরেই প্রতিষ্ঠিত ছিল এবং এই জন্যই কিন্তু এই বাইজানটাইন সাম্রাজ্য অর্থাৎ পার্সিয়ানরা আর এই যে মানে বাইজানটাইন মানে খ্রিস্টানরা আর এই যে আহ পার্সিয়ান যারা নাকি ইরানের যে সাম্রাজ্য ছিল এরা অলয়ে শত শত বছর ধরে যুদ্ধ করত খ্রিস্টান ধর্ম বেশি শক্তিশালী না জোরাস্ট্রিয়ান ধর্ম বেশি শক্তিশালী এরা সারা মানে এর শত শত বছর ধরে পরস্পর খালি যুদ্ধ করত যে কে শক্তিশালী এটা প্রমাণ করার জন্য এখন মুয়াবিয়ার পরে যখন আব্দুল আল মালিক সামহাউ ক্ষমতায় চলে আসে তখন এরা বুঝতে পারে যে তাদের এই সাম্রাজ্যটাকে টিকাতে গেলে তাদের ওই ধরনের একটা আদর্শ দরকার আদর্শ ছাড়া সাম্রাজ্য টিকবে না কারণ তারা তো ওই যে বাইজেন্টাইন এবং পার্সিয়ান থেকে দেখছে যে ওটা ধর্মভিত্তিক সাম্রাজ্য ছিল তখনই আস্তে আস্তে তারা এই এই যে হাদিস বা আমাদের নবী সমস্ত বিষয়গুলো আস্তে আস্তে তারা মানে কনসাইজ করতে শুরু করে এবং কনসাইজ করতে যে তারা যে কাজটা করে পৌত্তলিক ধর্মের কিছু খ্রিস্টান ধর্মের কিছু জোরাস্টিয়ান ধর্মের কিছু এইগুলো নিয়ে একটা কি বলে জগা খিচুড়ি টাইপের একটা তা আদর্শ তারা তৈরি করে এই জন্যই কিন্তু আমরা ইসলাম ধর্মে পৌত্তলিক ধর্মের যে বিধিবিধান ওই যে হস করা তাওয়াপ করা এগুলো আছে কালো পাথর চুম্বন করা এগুলো আছে আর জোরাস্ট্রিয়ান ধর্মের মধ্যে যে ওই যে ডেলি তিনবার বা পাঁচবার নামাজ পড়ার বিষয় আছে এছাড়া জোরাস্ট্রিয়ান ধর্মের মধ্যে আরদা দা ভিরাপ যে ওই স্বপ্নের মধ্যে সে যে ওই মিরাজের মতো মানে বেস্টে চলে গেল এই বিষয়টা আছে যেটা নাকি ইয়েতে ঢুকানো হয়েছে আর খ্রিস্টান আর ইহুদি ধর্ম থেকে কোনগুলা ওই যে হাতের বদলে হাত চোখের বদলে চোখ তারপরে নবীদের যে ধারা বংশধারা ওইগুলো ঢুকানো হয়েছে আমরা যে ইসলামের মধ্যে এত বিভিন্ন ধর্মের যে এত সমাহার দেখি সেটা এই কারণেই হয়েছে যে আব্দুল মালিক যখন সামহাউ তারা ক্ষমতায় চলে আসে তখন তারা চিন্তা করে আমাদের একটা আই ইডিওলজি তৈরি করতে হবে এবং এই করতে যেয়ে কিন্তু তখন তারা এই কোরআনের নামে কিছু জিনিস তারা সংকলন শুরু করে এবং এই কারণেই আমরা দেখি বস্তুত প্রাচীন পাণ্ডুলিপি গুলোর সবচেয়ে বেশি প্রাচীন যেটা সানামেনা স্ক্রিপ্ট সেটা এই মানে উমাইয়া খিলাফতের আব্দুল মালিকের সময় বা সমসাময়িক হবে এর আগের কোন কোরআন টোরান পাওয়া যায় না অর্থাৎ ওসমানের কোরআন বলে কোনো কিছুই নাই আমরা বর্তমানে যে কোরআন পড়ি সেটার ভিত্তি প্রস্তুতি আব্দুল মালিকের সময়কালের কোরআন দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের এতদিন বলে মানে প্রচার করে আসা হয়েছে যে দুনিয়ার সব কোরআন এক আহলে তা না এই যে ছয়টা ম্যানাস্ক্রিপ্ট আছে না একটা ম্যানাস্ক্রিপ্টের সাথে আর একটা ম্যানাস্ক্রিপ্ট অনেক তফাৎ এগুলো তো দীর্ঘদিন ধরে কিন্তু মুসলমানরা পরীক্ষা করতে দেয়নি কারণ ওরাও জানতো যে এর মধ্যে যে আসলে অনেক অমিল আছে এটা যদি প্রকাশ পেয়ে যায় ইসলামের অনেক ক্ষতি হবে কিন্তু একটা পর্যায়ে এসে পাশ্চাত্য দুনিয়ার চাপে পড়ে তারা কিন্তু পরীক্ষা দিতে মানে করাতে বাধ্য হয়েছে এবং তখন দেখা গেছে যে এই সমস্ত ম্যানস্ক্রিপ্টের মধ্যে পরস্পর অনেক অমিল শুধু তাই না এই সমস্ত ম্যানস্ক্রিপ্টে দেখা গেছে আগে যে কথা লেখা ছিল সেটা মুছে ফেলে নতুন একটা লেখা হয়েছে এবং তারপরে দেখা গেছে যে মানে কোনো জায়গায় একটা শব্দ নেই সেটা সেখানে ঢুকানো হয়েছে এরকম বহু আছে এগুলো কিন্তু অলরেডি আপনারা যদি একটু খোঁজখবর নেন তাহলে এটা পাবেন নড অনলি দ্যাট নট অনলি দ্যাট বর্তমানেও পৃথিবীতে কিন্তু এক ধরনের কোরআন নাই মোটা দাগে হাফস এবং ওয়াশ বলে দুইটা কোরআন আছে হাফস কোরআনটা মোর দেন নাইনটি পার্সেন্ট যেটা বাংলাদেশের যে কোরআন এটাও কিন্তু হাফস এবং আরব দেশগুলোতে যে কোরআন সেটা কিন্তু হাফস আর ওয়াশ কোরআন আছে আফ্রিকার ওই যে মরক তারপরে ইথিওপিয়া সুদান মোজাম্বিক সোমালিয়া ইত্যাদি ওই সমস্ত দেশে কিন্তু ওয়াস কোরআন এই ওয়াস কোরআন এবং হ্যাপস কোরআনের মধ্যেও কিন্তু অনেক অনেক জায়গায় তফাত আছে মানে শব্দের মধ্যে অনেক তফাত আছে এবং এইগুলো কেন কারণ হচ্ছে যে এই কোরআন ওই উসমান সংকলন করেনি পরবর্তীতে যখন তারা নিজেরা সংকলন করে আল মালিকের সময় তখন তাদের মধ্যে তো ওই যে প্রতিদ্বন্দ্বিতা ছিল তো কারণ এই সাম্রাজ্যের মালিক কি হবে এটা নিয়ে তো বহুত ছিল ফলে এ এ এক লিখতো লিখতো ও এসে একটা করলো ও এসে একটা করলো এগুলো করতে করতে একটা পর্যায়ে যখন দীর্ঘদিন ধরে ক্ষমতা ছিল প্রায় তিনশো বছর তখন এরা মোটামুটি একটা কনসাইজ করে নিয়ে আসে কিন্তু ওই আফ্রিকার যেসব অঞ্চলে তাদের নিরঙ্কুশ আধিপত্য ছিল না সেখানে তারা ভিন্ন ধর্মী কোরআন তারা সেখানে চালু করতো অর্থাৎ আজকের মতো তো ওই যোগাযোগ ব্যবস্থা বা মানে ই ব্যবস্থা তো ইয়ে ছিল না সুতরাং কে কোথায় কোন ধরনের কোরআন নিয়ে বসে আছে ওটা পরীক্ষা নিরীক্ষা করে সেগুলোর তো ডিস্ট্রয় করা সম্ভব ছিল না ওসমানের নাম দিয়ে এই যে সব কোরআন ডিস্ট্রয় করে একটা রাখলে এই কিসাটা কেন তৈরি করা হয়েছে জানেন এটা এইটাই বোঝানোর জন্য যে দুনিয়াতে সারা সারা সমস্ত কোরআন এক এবং যে কোরআনটা উমাইয়ারা চালু করলো বা আব্বাসীয়রা চালু করলো এর বাইরে অন্য কোন কোরআন কেউ যেন পড়তে না পারে কেউ যেন এটা চর্চা করতে না এটা নিষেধ করার উদ্দেশ্য এই হাদিসটা তৈরি করা হয়েছে এছাড়া আমি আর অন্য কোনো কারণ আমি এগুলো ভালো করে পড়ে শুনে দেখছি আমি আশ্চর্য হয়ে গেছি যে এর মধ্যে এত ঘাপলা বাজি আহ এই যে দীর্ঘদিন ধরে এগুলো সব গোপন করে রাখা হয়েছে আমি জানি না কেন এই যে মুয়াবিয়ার যে বিষয়টা বললাম যে তার যে মুদ্রা সে ক্রস চিহ্ন ধরে আছে মুদ্রার এক পিঠে আর এক পিঠে আছে আগুনের কারণ যে তারা যে পূজা টুজা করতো জোর ধর্মের সেখানে কিন্তু তারা অগ্নিকুণ্ড জ্বালাতো এবং ওই অগ্নিকুণ্ডে হোম দিত এবং আজকে যে হিন্দুরা বিভিন্ন পূজা টুজা যে যে অগ্নির ব্যবহার করে ওই যে যোগ্য সময় যে ওই ওরা হোম নাকি জানি করে একটা আগুন জ্বালায় এটা কিন্তু কমপ্লিটলি যে জোরাস্ট্রিয়ান ধর্ম থেকে আসছে মানে ইরানের এই ধর্ম থেকে কিন্তু এই এই ট্রেডিশনটা হিন্দুদের মধ্যে আসছে তো মুয়াবিয়ার কয়নে কিন্তু সেটা ছিল এখন সে যদি সত্যিকার অর্থে মুসলিম হয় তাহলে জোরাস্ট্রিয়ান ধর্মের ওই বিষয় আনবে কেন আর কোরআসিনও আনবে কেন তাই না কারণ কোরআসিনের এই বিষয়টা তো কোনোভাবেই ইসলাম স্বীকার করে না কারণ ইসলাম তো স্বীকার করে না যে যীশু খ্রিস্টকে কোরআসিন নিহত করা হয়েছে ইসলামের কোর মেসেজ কি যে যীশু খ্রিস্টকে ওই মানে কোরআসিন কোরআসে নিয়ে যাচ্ছিল কুরুর্বিদ্ধ করার জন্য তখন আল্লাহ তারা ধরে নিয়ে গেছে তাদের তো ক্রসের তো কোনো মূল্য নাই ইসলামের কাছে তো ক্রস এর তার মূল্য মুদ্রা অথচ করলো তাহলে এর দ্বারা কি প্রমাণিত হয় মুয়াবিয়া কি তাহলে মুসলমান ছিল আমার কাছে তো মনে হয় না চিন্তা করে দেখছেন মুয়াবিয়া মুসলমানদের খলিফা মানে খলিফা তার ধর্ম বিশ্বাস আসলে ইসলাম ছিল কিনা না সেটাই একটা বিশাল সন্দেহ এবং যার একেবারে যার জন্য প্রমাণ হলো এই কয়েন আচ্ছা উস্তাদ আপনারা আর একটু ডিস্টার্ব করি একটু একটু আমি সবার কাছে ক্ষমা চাই আমি একটু আমাদের ভাই ভাই লাইভ অলরেডি ঘন্টা বুঝছি থার্ড যায়নি এখনো বুঝছি এক এক সেকেন্ড আবার দেন আমি একটু লালু বুঝি আজকেও বাবু নগরী বলতে শুনলাম যে আমরা ইব্রাহিমের বংশধর তাহলে ইব্রাহিম কেনান থেকে কেমনে ফালাইলো আবার ইব্রাহিমের লগে আবার নবী মোহাম্মদের আত্মীয়তা এই তেলেসাতিটা কি দেখেন যে বাংলাদেশের মুসলমানরা এরা তো কোরআন হাদিস পড়ে না আর বাংলাদেশের মানুষ আমি জানি না একেবারে প্রকৃতিগত ভাবেই ধর্মভীরু তা সে যে ধর্মেরই হোক না কেন হিন্দুরাও তাদের ভীষণ ধর্মভীরু আর মুসলমানরা তাদের ধর্মে ওইভাবে ভিড় এখন বাবু তো ইসলাম ধর্মের যে বিষয় ওভাবে কথা বলবেই এটাকে সিরিয়াসলি বিষয় নেই আমি এতক্ষণ আপনাদের যে কথা বললাম এগুলা ওই একেবারে কালের অর্থাৎ ইসলামের একেবারে প্রাথমিক যুগের যে বিষয় এগুলো মানে আসলে কি ছিল আমি সেইগুলো ইয়ে করলাম এখন বাবু কি বললো না বললো এটা এটা নিয়ে তো আমার মাথা ব্যথা নেই আচ্ছা ধন্যবাদ জাকিন ভাই আপনাকে আমি আসলে আর সময় তো পাচ্ছি না কারণ আমাদের লাইভে অলরেডি সাড়ে তিন ঘন্টা হয়ে গেছে আমরা এই পরবর্তী আমাদের যে তাহলে আমরা এটা পেয়ে গেলাম দুই মাঝে যে অবৈধ অন্তরাল বলে যে আয়াত না যে করা হয়েছে সেখানে আমরা স্পষ্ট ভাবে দেখে নিলাম যে আল্লাহ নিজেই জানে না যে আসলে এই ক্ষেত্রে এই যে মানে দুইটা সমান্তর ভাবে যায় না এবং এটার মধ্যে কোনো অনতিক্রম করে শব্দ নেই এবং এগুলো কোনো অবৈধ কোনো অন্তরায় এখানে নেই এই জিনিসটা আল্লাহ নিজে জানতেন না এটা কোন মানুষের চর্মচক্ষুতে দেখা কোন ঘটনারই বিবরণ দেয়া হচ্ছে এটা আমরা স্পষ্ট থেকে পেয়ে গেলাম বাংলাদেশের বাংলাদেশের দর্শকদের বলি আপনারা যখন বাংলাদেশের ঢাকা থেকে বিমানে কক্সবাজার যাবেন আপনারা ওই জিনিসটা নিজেরাও দেখতে পাবেন কারণ বা ঢাকা থেকে যখন কক্সবাজারে যায় তখন বিমানটা কিন্তু মোহনার উপর দিয়ে উড়ে যায় আপনার মোহনার মধ্যেই দেখবেন যে এক সাইড সাদা পানি মানে পরিষ্কার পানি আর এক সাইড ঘটে ঘটে তো ওই কারণে যে নদীর যে মানে পরিবাহিত পানি যখন স্রোত থাকে তখন ওরকম দেখায় তাই বলে দুইটা কি মেশে না অবশ্যই মেশে পুরাটাই মেশে এগুলো হলো জাস্ট দেখছে তাই বলছে তো এটার মধ্যে রসের কিছু নেই রহস্যটা আসে যে লালুস্তা যখন সেটা যদি আল্লাহর বাণী হয় তখনই এই রহস্যটা চলে আসে আর কি এটা যদি হাদিসে কথা ছিল এটা তো আল্লাহর বাণী তো যেহেতু নাই এখানে যেটা দেখছে সেটা ওখানে লেখা তা দেখার জিনিস লেখা তো এটা কি আমাদের নবী কোরআনে লেখছিল বলেই কি মানুষ ওই জিনিসটা জানতো না কিন্তু আরো হাজার হাজার বছর আগে যখন সাগর দিয়ে মানুষ পাড়ি জমাত তখন দেখতো না এটা দেখার জিনিস লিখলো তো ওই যে বলে না যে সূর্য পঙ্কিল জলাশয়ে অস্ত যায় আর পঙ্কিল জলাশয়ে ওঠে তার মানে এর আগে মানুষ জানতোই না যে সূর্য অস্ত যায় তাই না তার মানে নবী আমাদের কোরআনে বলছে বলেই মানুষ জানলো অথবা সব মানুষ মরণশীল তো এটা কিভাবে জানলো যেহেতু নবী কোরআনে বলছে ওই জন্য এটা জানলো এর আগে মানুষ জানতোই না যে আসলে মানুষ মরণশীল বিষয়টা অনেকটা এরকম হ্যাঁ ধন্যবাদ আর ভাই ভাই অমিত ভাই আপনি দাদা আপনি কিছু এই ব্যাপারে কিছু কি বলবেন আচ্ছা আমার না স্টার্ট করে নাই গড বাই গড অমিত ভাই অমিত ভাইয়ের কাছে আমার একটু প্রশ্ন ছিল কারণ অমিত ভাইকে তো সব সময় পাওয়া যায় না সেই জন্য আচ্ছা যদি সাবজেক্টিভ হয় তাহলে মনে খুব ভালো হয় আলম ভাই হ্যাঁ অবশ্যই সাবজেক্টিভ প্রশ্নটা করতে দেন হ্যাঁ আপনারা তো লোহা মানে আল্লাহ উপর থেকে লোহা পাঠাইছে আবার পানি পানির যে দুইটা করলেন। আমি একটা মানে যেটা অমিত দিতে পারবে কারণ উনি হলেন একজন ডাক্তার সেই হিসাবে মানে কোরআনের মধ্যে আছে যে আমি মানে শুক্রবিন্দুকে আহ জমাট রক্তবিন্দুতে পরিণত করলাম জমাট রক্তবিন্দু থেকে মাংসবিন্দুতে পরিণত করলাম মাংসবিন্দু থেকে আমি অস্থিতে পরিণত করলাম কে আবার ডেকে দিলাম আমি গোস্ত দিয়ে তারপর তাকে গড়ে তুলি এক নতুন সৃষ্টি রূপে এই যে কোরআনের আয়াতরা মানে সুরা নম্বর আয়াত্রা মানে এই যে চোদ্দ নম্বর আয়াত এটার মানে যুক্তি কি এটা কি মানুষের যে সৃষ্টি তত্ত্ব মানুষ যে আহ ডিম্বাণুতে যেভাবে মানুষ সৃষ্টি হয় এটার কি কোনো মিল পাওয়া যায় অমিত ভাই কি এটার একটু উত্তর দিবেন

কোনো বাচ্চা উৎপাদন হবে না আচ্ছা আপনি এই বিষয়ে একটু ব্যাখ্যা করে বললে আমরা বুঝতে পারতাম যে বিষয়টা কি আচ্ছা আমি আমি আপনি শুনেন আলম ভাই আমি এক মিনিট একটু বলি আসলে এটা ওনার এত বিজ্ঞানের ব্যাখ্যা দরকার নাই তো আমরা নোবি দেখতো না বা না 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 আমি আর ঠিক আছে ঠিক আছে আমি আমি বলছি যে বিষয়টা কিভাবে আসলো আমি সেটা বলতে চাচ্ছি আমি না। আমাদের তো দেখতো বা জানতো যে একটা পুরুষ যখন নারীর সাথে মিলিত তখনই মহিলাটা গর্ভবতী তাই না তো এ থেকে ধারণা হয়ে গেছে যে ওই পুরুষের ওই লিঙ্গ থেকে যে বীর্য বেরোয় ওটাই বোধ হয় শুধুমাত্র বাচ্চা জন্ম দেয় এখানে নারীর ডিম বানুরে যে একটা প্রয়োজন আছে এটা তো জানার সম্ভব ছিল না এই জন্যই যে বীর্য রক্তে কুণ্ডে পরিণত হয় এটা তো কমপ্লিটলি অবৈজ্ঞানিক একটা বিষয় না কারণ হলো বীর্য তো কখনো রক্তপিণ্ডে পরিণত হবে না আমি যদি ধরেও নেই যে ওই যে ব্রণ যেটা এক কোষি যখন একটা ব্রুন হয় যেটাকে আমরা জাইগট বলতে পারি যে একটা মানে শুক্রাণু আর একটা ডিম্বাণু মিলিত হওয়ার ফলে একটা জাইগোট তৈরি হলো যেটাকে আমরা ব্রুন বলবো এবং সেটা প্রাইমারি লেভেলে একটা কোষই হবে মানে একটা কোষ থাকবে এবং সেইটা যখন বিভাজিত হতে হতে বহু কোষে রূপান্তরিত হয়ে একে ভ্রুনে পরিণত হবে এবং তারপরে সেটা আস্তে আস্তে মানব দেহ পরিণত হতে থাকবে বিষয়টা হচ্ছে আপনি দেখেন এখানে আপনি মানে जायাতে যেটা বললেন বীর্য রক্তপিণ্ডে পরিণত হয় তো এটা তো কমপ্লিটলি বৈজ্ঞানিক কথা না কারণ শুধুমাত্র বীর্য আপনি যতই ফেলেন মাল আপনি যতই ফেলেন কিভাবে দাম তো হবে না 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 মাল আপনি যতই ফেলেন দাম তো হবে না হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আবার তাও কথাটা আছে যে বীর্য মানে জমাট রক্ত তো আমরা তো জানি যে কোনো রক্ত যদি জমাট হয়ে যায় তাহলে এটা নষ্ট হয়ে গেল তো এখন এই যে যারা না জমাট রক্তের বিষয়টাও বলি এটা তো পর্যবেক্ষণের বিষয় সে নবীর আমলেও কিছু কিছু নারীর পেটে বাচ্চা হলে গর্ভপাত হতো হতো না হতো তো এটা তো আদিকাল থেকেই হতো তো গর্ভপাত যখন হয় একটা তিন মাস চার মাস বা পাঁচ মাস পরে যখন গর্ভপাত হয় বিশেষ করে দুই তিন মাস পরে যখন গর্ভপাত হয় তখন কিন্তু দেখবেন যেটা নাকি জমাট রক্তের মতো ওরকমই দেখায় কিন্তু আমি জানি না এটা আপনি দেখছেন কিনা ওরকমই দেখে তো ওর থেকে ধারণা হচ্ছে ওর থেকেই ওর থেকেই ধারণা হয়েছে এই জমাট রক্ত থেকেই মানুষ তৈরি হয় এটা তুই পরযবেক্ষণ পরযবেক্ষণ করছ এরকম ও থেকে এই বক্তব্যগুলো আসছে এছাড়া এখানে বিজ্ঞানের কিছুই নেই হ্যাঁ মানে দুই মাসে যদি বাচ্চা নষ্ট হয়ে যায় তাহলে ওরকমই মানে হ্যাঁ দুই তিন মাসে বাচ্চা নষ্ট হয়ে গেলে ওরকম মানে রক্ত বাইরে হয় এটা ঠিক আছে আচ্ছা অমিতাভ জি এই আমাদের না যদি গর্ভপাত না হতো তাহলে তো ওই রক্তপিণ্ডটাই তো বস্তু তো মানে যেটা আমাদের রক্তপিণ্ড মনে হয় যদি গর্ভপাত না হতো তাহলে ওটাই তো একটা বাস্তায় পরিণত হতো তাই না তাহলে স্বাভাবিকভাবে এইটা দেখে মনে করেন আপনি আমি বিজ্ঞানের কিছুই জানি না মানে অ্যানাটমির কিছুই জানি না এমব্রিওলজির কিছুই জানি না আপনি আমি মূর্খ আমরা দুজন দেখলাম যে এই ঘটনা ঘটলো তাহলে আমরা কিন্তু সিদ্ধান্ত নেব ও তাহলে জমাট রক্ত থেকেই তাহলে বোধহয় মানুষ জন্ম হয় তাই আমরা সিদ্ধান্ত দেব না এই স্টেটমেন্টটা তো সেটাই আসলে বলছে এর বাইরে তো এখানে বিজ্ঞানের কিছু আছে না হ্যাঁ ঠিকই আছে মানে যা দেখছে তাই তাই বলছে তাই মানে এই জন্য বলছি যে অমিতের এখানে সায়েন্টিফিক ব্যাখ্যার কিচ্ছুই নেই এটা কমপ্লিটলি অপ্রয়োজন

আপনার সাথে আমার এক্সট্রা কিছু অ্যাড করার কিছু নেই জাস্ট একটা জিনিসই বলতে চাই শুধু যেটা রেফারেন্সিয়াল কিছু কথা কতগুলো কথা সেটা হচ্ছে যখন হিপোক্রেটস এই কথাগুলো বলেছিলেন যে প্রথম স্টেজ হচ্ছে স্পাম আর এই যে লালে হোসেন যে কথাটা বললেন যে যেটা দেখেছে কারণ বীর্যটাকে তো দেখা যায় আর ডিম্বাণুটাকে দেখা যায় না সেই জন্য ওদের ক্ষেত্রে প্রথম স্টেজটা ছিল স্পাম তারপরে সেখানে মেস্ট্রুয়াল ব্লাড সেখান থেকে বোন সেখান থেকে ফ্লেশ তারপরে বোঞ্জ এই কথাগুলো বলতো শুধু অ্যারিস্টোটাল না তার আগে হেপোক্রেটসও এই কথাটা বলেছিলেন তারপরে গেলেন গেলেন বলে একজন ছিলেন তিনি ওই মোটাপটি মোটামুটি গেলেন মোটামুটি ওই একশো একত্রিশ এডি এরকম সময় ছিলেন মানে মানে কমনের আর কি তা ওই সময়টা ছিলেন তা তিনিও হচ্ছে এই কথাগুলো ঠিক একই রকম স্টেজের কথা বলেছিলেন এই স্টেজগুলো তারপরে এই সময় এই যে ব্যাখ্যাগুলো ছিল সেই ব্যাখ্যাগুলো ধীরে ধীরে চারদিকে প্রচারিত হতে শুরু করে এবং ইরানিয়ান যে সমস্ত ওখানে যে স্কলাররা ছিলেন সেই স্কলাররাও এই কথাগুলো ধীরে ধীরে ওখান থেকেই জানতে শুরু করে এবং দেখা যায় যে কিছু কিছু ওখানে যে মানে ওখানে যে ইয়েগুলো ছিল মেডিকেল টিচিং যে সমস্ত জিনিসগুলো ছিল সেখানে এইভাবেই তারা ব্যাখ্যাগুলো করতো এইবারে যে ভুলটা কোথায় প্রথম ভুল হচ্ছে যে এই যে লালু স্যার লালু স্যার স্যার যে কথাটা বললেন যে ডিম ছিল এটা তো জানতো না দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে ওখানে যখন একটা জাইগোট তৈরি হয় জাইগোট মানে ডিম মানোটা নিষিক্ত হওয়ার পরে তারা তিনটে লেয়ারে বিভক্ত হয় একটো এন্ডোডাম আর মেসোডাম বলে একটোডাম মেসো মেসোডাম মানে বাইরে এন্ডো মানে ভেতরে আর দুটোর মাঝে মেসোডাম এই তিনটে থেকেই যথাক্রমে মানে এইগুলো থেকেই হচ্ছে যথাক্রমে যে বাইরের যে আমাদের যে কিউটিন মানে ত্বক এই সমস্ত গুলো হচ্ছে একদম বাইরে থেকে একটোডাম থেকে তৈরি হয় মেসোডাম থেকে মাছের জিনিসগুলো তৈরি হয় এন্ডোডাম থেকে ভেতরের সমস্ত জিনিসগুলো তৈরি হয় তো এইখানে হার্ড হার্ড মানে বোনস মাসেল এগুলো কিন্তু পুরোপুরিভাবে একই সময়ভাবে চলতে শুরু করে রাদার মাসেলটা একটুখানি প্রথম দিকেই শুরু হয় তৈরি যখন মা একটা ফিটেসের ক্ষেত্রে যখন মোটামুটি ওই সাত আট সপ্তাহেই তাদের মধ্যে একটা মাসকুলার অ্যাক্টিভিটি মোটামুটি বারো সপ্তাহে তো একটা ভালো রকম মাসকুলার অ্যাক্টিভিটি মাসেলস অ্যাক্টিভিটি পেশির যে অ্যাক্টিভিটি সেগুলো দেখা যায় এটাই হচ্ছে এটাই মানে এটাই সায়েন্স এইভাবেই ব্যাখ্যা করে ব্যাপারটাকে মানে আমরা সেটাই আমরা দেখতে পাই ব্যাপারটা বলার কথা এটাই যে প্রথমে পেশি তারপরে মানে প্রথমে তারপরে আবার মাসেল দিয়ে ঢেকে দিয়েছে এরকম ব্যাপারটা কিন্তু নয় আর ওই যে একটা ব্লাডের কথা বললেন এক্স্যাক্টলি যেটা যেটা লালু হোসেন স্যার বলেছেন ওই যে হতো সময় সরি যে যখন হতো অ্যাবর্শনের সময় যে ওরা দেখতো যে রক্ত মাখা ব্যাপারটা সেইখান থেকেই ওই ধারণাটা এসেছে কিন্তু এই রক্তটা মেটারনাল ব্লাড অর্থাৎ মায়ের দিক থেকে আসে ব্লাডটা ওটা কিন্তু ফিটাল ব্লাড নয় মানে ওটা বাচ্চার ব্লাড কিন্তু সেটা নয় একদম সত্যি কথা বলেছেন এইটুকুই অ্যাড করা ছিল দ্যাটস অল না না আমি আরেকটি আমি আরেকটি একটি অ্যাড করতে চাই আলম ভাই শুনেন দেখবেন যে কোরআনে বারবার বীর কথা বলা হচ্ছে কেন জানেন কারণ ওই যে তা জানতো যে পুরুষ যদি নারীর সাথে মিলিত না হয় তাহলে তো বাচ্চা হয় না কারণ এখানে নারীর ফাংশন হলো জাস্ট ধরে রাখা মানে বাচ্চাটা তার পেটে ধরে রাখা কিন্তু মূল ফাংশন হলো বীর্যের যে কারণে দেখবেন সেই বীর্য ইয়ে হয়ে অমুক হয়েছে এখানে কোথা আপনি ডিম্বাণু বা নারীর কোনো ফাংশন আছে এটা কোরআনের কোনো বানিতে নেই কেন নাই কারণ নারীর মনে করেন যে সেই ডিম্বাণুর মধ্যে মানে দই পাতার দই পাতার তারা মনে না না এইটা ডিম্বাণুর বিষয়টা তো ছিল না মনে এটা মানে ডিম্বাণুর বিষয়টা তো জানা ছিল না আমরা যে দই না না তারা তো তারা তো দেখছে যে একটা নারী তো নরমা মানে একটা নারী তো এমনি এমনি বাচ্চা দেয় না যখন একটা পুরুষটার সাথে মিলিত হয়ে কিছু বীর্যতার মধ্যে পাত করে তখন বাচ্চা হয় তার মানে ধরে তো যে বাচ্চা তৈরির পরিপূর্ণ দায় দায়িত্ব এবং ফাংশনাল পুরুষের ওই বীর্যের এখানে নারীর মানে ইয়েটা হলো ফাংশনটা হলো ওই বীর্যটাকে একটু ধারণ করে ওটাকে বড় করতে সাহায্য করে এছাড়া আর কিচ্ছু না এখানে যে নারীর পেটের মধ্যে যে ডিম্বাণী আছে মানে নারী নারী কাষ্ঠ হলো একটা বান্ডো মানে ওই যে আমরা দৈপতী একটা বান্ডোর মধ্যে হ্যাঁ হ্যাঁ ওই বীর্যটা পড়লে তার পেটের মধ্যে পড়লে সেখানে আস্তে আস্তে বীর্যটা একটা মানে মানুষের রূপ ধারণ করে একিবার কমপ্লিটলি সেটা না কারণ এটাই তো হওয়ার কথা ভাই আপনি আমি যদি এই সম্পর্কে কিছুই না জানি আমরা তো তাই নুনে করব না এখানে ব্যাখ্যা আবার মানে উটপালনটা বিছে দেন প্রথম মাংসপিণ্ড তৈরি করে মাংস থেকে মাংসর থেকে আবার মাংসর থেকে আবার তৈরি করে হান অস্থি পিণ্ড থেকে আবার অস্থি থেকে আবার অস্থিটাকে আবার ডেকেতে অস্থি ওটা ওটা পরের বিষয় কিন্তু আমি যেটা মূল বিষয় বললাম ভাই বীর্য তো বড় হয়ে মানে কোনো বাছায় রূপান্তরিত হয় না এখানে তো এটা ডিম্বাণুর ফাংশন আছে তাই তো মানে বীর্যের এবং সমান ডিম্বাণুর ডিম্বাণু ছাড়া যেমন বাচ্চা হবে না তেমনি বীর্য ছাড়াও হবে না কিন্তু আপনি কোরআনের বাণী দেখবেন যে খালি বীর্য থেকে হচ্ছে এই কথাটা কেন বলছে কারণ হচ্ছে আল্লাহর এই সম্পর্কে মানে আল্লাহর অজানা ছিল মনে হয় ওই ডিম্বাণুর বিষয়টা যে কারণেই কিন্তু কখনো ডিম্বাণুর কথাটা আসেনি এখন এত বলবে কোরআত মানে অ্যানাটমি বিজ্ঞান না বা না এত ব্যাখ্যা করবে কেন আরে ভাই এখানে যদি বলতো আমি মানুষকে সৃষ্টি করিয়েছি একটি বীর্য এবং এক ফোটা বীর্য এবং এক একটা ডিম্বাণু থেকে এই ধরনের এই কথাটা বললে ক্লিয়ার হয়ে যেত না তাহলে আজকে কিন্তু এটা মারাত্মক বিজ্ঞান হয়ে যেত কিন্তু ভুলেও তো হাল্লা কথা বলেনি বলেনি তার কারণ জানা ছিল না শুধু এই এটা তো এত ব্যাখ্যার কিছু নেই আমি একটা জিনিস একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে বা অমিতার কাছ থেকে যে যে শুক্র বিন্দুকে পরিণত করি এলাকা মানে রক্তপিণ্ডে শুক্র বিন্দুই কি বিন্দু বলতে তো আমরা বুঝি যে কি মানে একটা এক বিন্দু এক বিন্দু এক বিন্দু জল এক বিন্দু রক্ত তো সেই ক্ষেত্রে কি জল এক বিন্দু মনে যেমন আমরা শুক্রাণু যদি বলি এক শুক্র বিন্দু ওখানে কিন্তু মানে কোটি যেন ওখানে আমার মনে হয় যে এই বক্তব্য শেষ যেহেতু কথা বলা হয়নি তো খালি বীর্য থেকেই যেহেতু ওই যে পুরুষ উপগত হলেই বাস্তা হয় সুতরাং বাসা তৈরির মূল মেশিনারি পুরুষের এইজন্য বীর্য থেকেই সবকিছু হয় বলে বলা হচ্ছে এখানে নারীর কোনো ফাংশন নাই নারীর যে ইয়ে ওই ডিম্বাণুর কোনো ফাংশন নাই নারীর এখানে ফাংশনটা হচ্ছে শুধুমাত্র তার পেটে ধরে রাখা কারণ এটা কিন্তু পুরুষের পেটে ধরে রাখার কথা বলতে পারতো কারণ পুরুষের পেট থেকে তো বাচ্চা বেরোনোর সেই প্যাসেজ নাই কিন্তু নারীর তো ওই ধরনের একটা প্যাসেজ আছে তো পেসে দসে বলেই নারীর পেটের মধ্যে বাচ্চাটাকে আস্তে আস্তে বড় হয় ওই মানে বীর্যটা এইটা তো স্বাভাবিকভাবে আমাদের যদি এমব্রিওলজি সম্পর্কে কোনো জ্ঞান না থাকে আমরা তো তাই মনে করব এই হুবহু এই ধরনের একজন আনাড়ি একজন মূর্খ মানুষের যে ধারণা সেটাই এখানে আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এছাড়া একে এত কিছু দেখার আমি কিছুই দেখি না এটা নষ্ট জট তাই

বাচ্চা তৈরি হয় বা ভ্রূণ তৈরি হয় কিন্তু ওটা তো কোনোভাবেই রক্তপিণ্ড না এটা মানে একটা একটা জাইগোটের পরে যখন আস্তে আস্তে সেটা বহু কোষে বিভাজিত হয়ে একটা ভ্রূণ তৈরি হয় বা ভ্রুনের মতো হয় ওটা তো কখনোই রক্তপিণ্ড না ওটা যদিও হয়তো বা দেখতে রক্তের মতো মনে হয় এখন এটাকে রক্তপিণ্ড কেন বলছি একটু আগে আমি বলছি যে তখন তো কিছু কিছু মানুষের গর্ব বা হাত হতো বা তো ওটা চাকা চাকা রক্ত বেরোতো সেটাই তো দেখতো মানে রক্তের মতো কিছু একটা বেরোতো এটাই দেখতো ওইটা দেখে বলছে রক্তপিণ্ডে পরিণত হয় বুঝেন নাই সোজা হিসাব যেটা দেখছে সেটা লিখছে এখানে বিজ্ঞানের কিছু নেই তার মানে এটা আল্লাহর বাণী আরে ভাই আল্লাহর বাণী আল্লাহর বাণী কিনা সেটা তো পরের ব্যাপার আমার ভক্ত বলে এখন এমনও হতে পারে আল্লাহর রহস্য পূর্ণ ভাবে লিখছে যেটা আপনারা বুঝি না যেমন এই যে আমাদের অনেক বেশি যে আমাদের আলম ভাই আছে অনেক বেশি বোঝুন না ভাই আপনি যতই বোঝুন কোরআন বোঝার বুদ্ধি তো আপনার নাই এটা আল্লাহর অন্যরকম বাণী এটাকে বিভিন্ন কাজায় বুঝতে হবে এই কেন আপনার নাই আপনি তো দোদুল্লমার চরিত্রের লোক আপনি উলটা পড়াটা করে বুঝতে যান তো তো হবে না আপনার দিক তাকায় এত আর কোরআন লেখা হয়নি সুতরাং এখানে সমস্যা আপনার কোরআনে কোনো সমস্যা নাই বুঝা গেছে এই লাখ লাখ কত রে এখন আচ্ছা আমরা তবে নেক্সট টপিকে যাই আচ্ছা আরেকটা আরেকটা প্রশ্ন কি রাখতে পারি লালু উস্তাদরে আর না মনে আছে হ্যাঁ কোন চলে গেছে সে বাই

আরবের যে সংস্কৃতি এই মানে বেড়া ওট মোট কিভাবে চলে এই একটা অভিজ্ঞতা আর নবীর নিজস্ব জীবনের যে মানে নিজস্ব জীবনের যে আহ কর্মকাণ্ড গুলা ওই একটা অভিজ্ঞতা আর পুরাকালের মানে যে রূপকথার যে কাহিনী গুলা ওগুলা এই তিনটার সংমিশ্রণে আমি দেখলাম কোরআন এখন আপনি এখানে আল্লাহর বাণী হিসাবে ঐশিক বাণী হিসেবে কি কিছু পাইছেন এরকম কিছু আছে আরে ভাই মানুষ আল্লাহ তো একটু রহস্য পছন্দ করে আপনি বুঝেন না কেন আল্লাহ তো আল্লাহ তো বিভিন্নভাবে রহস্য করতেছে বুঝছেন এই জন্যে না না কিসি না না কথা বলছে এখন ওই যে আব্দুর আজাকবিন ইউসুফের ছেলে একটা আছে না আব্দুল্লাহ না কি জানি নাম ও মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাঠ করে আসছে একদিন জুড়ে ওয়াজে বক্তৃতা দিচ্ছে কি জানেন আমার এটা বক্তৃতাটা খুব পছন্দ হয়েছে সে বলতেছে যে কোরআন সাথে বিজ্ঞানের কোনো সমস্যা নাই এরপরেও যদি কোনো লোক যদি বের করে কোরআনের কোন বিজ্ঞানের সাথে মেলে না তখন বুঝতে হবে বিজ্ঞান বিজ্ঞান ভুল ভুল ঠিক ঠিক বুঝছেন আর যদি আপনি না বুঝেন তাহলে বুঝতে হবে আপনার মধ্যে সমস্যা কোরআনে কোনো সমস্যা নেই এখন আপনি যে প্রশ্ন করলেন ভাই সমস্যা তো আপনার মধ্যে আপনি তো কোরআনকে আল্লাহ মানে পাঠিয়েছে বলে আপনি তো মানে সেইভাবে আপনি দেখেন না আপনার প্রথমেই দেখ আপনাকে প্রথমেই ধরে নিতে মানে বিশ্বাস করতে হবে দৃঢ় তার সাথে তো তাই যদি আপনি না করেন তাহলে তো আপনি উল্টো পাল্টা প্রশ্ন করবেনি আর কোরআনের মধ্যে তো উর্দুম্বা এগুলাই থাকবে মরুভূমির মধ্যে উর্দুম্বা ছাড়া কি মনে করেন যে হ্যাঁ গরু এগুলা থাকবে তারপরে মনে করেন কিন্তু তারপরে আমার আপনার নজরে এটা পড়ে নাই কেন ওখানে মক্কার কিন্তু বর্ণনা দেয়া হচ্ছে সুজলা সুপলা শস্য সামলা যেখানে আঙ্গুর বাগান আছে তারপরে কলার বাগান আছে তারপরে বলছে শস্য ক্ষেত আছে পানির ঝর্ণা বয়ে যাচ্ছে এই ধরনের বর্ণনা তো বর্ণনার ক্ষেত্রে দেওয়া আছে তো এইটা আপনার চোখে পড়লো না বুঝলাম না এর থেকে তো এটাও বোঝা যায় যে মক্কা বা মদিনা যে আসলে কোরআন বর্ণনার জায়গা না আসলে ইসলামের সুতিক এক অন্য কোনো জায়গা সেটাই আরো বেশি করে প্রমাণিত হয় না এখান স্পষ্ট বলা আছে এটা নিয়ে তো আমি একবার একটা ইয়ে করছিলাম কোনো মানে ভিডিও করছিলাম সেখানে তো কোনো মিল নেই কারণ এখনো পর্যন্ত যদি সৌদি আরব মানে কোটি কোটি ডলার খরচ করে পানিটা নিয়ে যদি সরবরাহ না করে ওখানে এখনই একটা ঘাস হয় না ওই যে মক্কাতে একটা ঘাস নর্মালি একটা ঘাস ওখানে হয় না যেখানে একটা গাছই হয় বাগান আছে ক্ষেত আছে আল্লাহ বলতে চাই ক্ষেত থেকে তোমরা যেমন ইচ্ছা খুশি খাও এগুলো তোমাদের জন্য নিয়ামত আরে ভাই মক্কায় ক্ষেত কোথায় রে ভাই আঙ্গুরের বাগান কোথায় তাহলে এই যে মক্কা মানে বর্তমানে যে মক্কা আমরা দেখি নিশ্চয়ই কোরআনের ভানি এই মক্কায় নাজিল হয় নাই এটা তো মানে ভৌগোলিক এবং প্রাকৃতিক পরিবেশের বর্ণনাতেই কি বোঝা যায় কি পরিষ্কার এর জন্য তো আপনার রকেট সায়েন্টিস্টর দরকার নেই আছে না মক্কা না থাকলো মদিনায় ছিল মদিনায় আপনাদের মদিনায় কিন্তু এই ખેতিবাড়ি হইতো গমের চাষ হইতো তারপরে আমরা খেজুরের ছিল মদিনায়ও কিছু মদিনায়ও কিছু খেজুর গাছ আর কিছুই হইতো না কিন্তু সুরাগুলো তো মাक्की आयात আপনার সুরা সুরাগুলো তো মাককি সুরাগুলো তো মা জানি না আপনি আমি মাক্কি সুরার আর কথা বলছি যেগুলা বলা হয় যে মাককি সুরা তা মাককি সুরা মানে কি মক্কায় না তো মক্কায় সুরাদের মধ্যে না মদিনার না থাকবে না 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 তখন মক্কার লোকে তো মদিনার আর গিয়া যাইয়া আপনাদের এই গম আনতো খেজুর আনতো তারপরে আমরা ওই যে তায়েফ তা তাবুক তায়েফ ওই অঞ্চলে তাবুকে তো অনেক আঙ্গুর চাষ হইতো তখন ওই ওই ফল আঙ্গুর আনতো আমরা আঙ্গুর আঙ্গুর বিক্রি করার জন্য তাবুকের লোকেরা ইতে আসতো মক্কা আসতো মক্কা আইসা আঙ্গুর বিক্রি করে আবার চামড়া কিন ওই নিয়ে কিনে নিয়ে যেত তো ওই ওইভাবে দেখছে তো মানে তায়েফেও কি পানি ছিল নাকি ছিল না আঙ্গুরটা এটা আপনি কোথা থেকে পাইলেন এটা তো আপনার নিজস্ব তাবুক না না তাবু তাবুকে আমি গেছি এবং এবং আরো একটা বিষয় আপনি খেয়াল করেন যে এই যে সিরাতে ইবনে ইসাক বা ইবনে হিসাবে আছে ওখানে জমজম কুপ হচ্ছে পানির একমাত্র উৎস মক্কার তাই না এটা কিন্তু আব্দুল বা আপনি ইবনে ইসাকের সিরাত বা হিসামের সিরাতে আছে আব্দুল মুতালেবি কিন্তু ওই জমজম কূপটা খোড়ে এবং তার আগ পর্যন্ত কিন্তু জমজম কূপটা বন্ধ ছিল তো জমজম কূপ যদি আগে থাকতে বন্ধ থাকে তাহলে ওই জায়গায় যে অনেক লোকজন বাস করত মক্কা নগরীতে তো তারা ফানি ছাড়া ওখানে বাস করতো নাকি কারণ খুব সুস্পষ্ট ভাবেই বলা আছে যে নবীর দাদা আবু তালিব মানে আবু তালিব বলছি আবু আব্দুল মুত্তালিফ সেই কিন্তু ওই জমজম কূপটা খোড়ে তাহলে তার আগে তারা পানি ছাড়া ওখানে বাস করতে কেমন না আমরা আপনি ওহুদের যুদ্ধের যে বিবরণ ওই ওই বিবরণের মধ্যে ওইভাবে পাই তারা যখন আসছে মক্কা এবং মদিনার মাঝামাঝি কিন্তু অনেকগুলা কূপ ছিল পানির কূপ ছিল এবং এগুলা কিন্তু নবী মোহাম্মদ কিন্তু মানে ওহুদের যুদ্ধের আগে কিন্তু ভরাট করে ফেলছিল যাতে কোরআশরা যাতে পানি না পায় এবং তার তাদের মানে এই অনেক পানি কষ্ট পাইছিল শুধু যে জমজম তা যুদ্ধের কাহিনী শোনেন আপনি কি মহাভারত পড়ছেন মহাভারত বহু যুদ্ধ বিগ্রহের কাহিনী আছে হিন্দুদের দেখবেন এরকম বহু যুদ্ধের কিসা কাহিনী আছে পড়লে মনে হবে একেবারে মানে কালকেই এই যুদ্ধ এই জায়গায় ঘটছিল দেখবেন যে কত সুন্দর করে সমস্ত যুদ্ধের কাহিনী টাহিনী লেখা আছে পড়লে কিন্তু কখনোই মনেই হবে না এগুলো বানানো ইচ্ছে এখন এই যুদ্ধের কিসা যুদ্ধের কিসা এগুলো লেখা তো মারাত্মক আমি নিচে দেখে আসছি আমাদের সময় অনেক চলে যাচ্ছে ধন্যবাদ যুক্ত করার জন্য ধন্যবাদ আমি যুক্ত হইলাম লালু উস্তাদ লালু যুক্ত হইছে কাজী একটু স্বাগত না জানায় একটু কথাবারতি না বলি তাহলে মন্ডা খুব আনসান করব এইজন্য ওনার সাথে একটু কথা বলা আর কি আচ্ছা ঠিক একটা কথা বলতে চাই আমি মানে এগুলা রিসেন্টলি অনেক পড়া হলো করে দেখছি ইসলামের পতন কোনোভাবেই মক্কা মদিনাতে হয় নাই এটা একেবারে 100% আমি এত নিশ্চিত এবং মানে চারজন যে খোলিফা খোলাফায় দিনের এদের কোনো অস্তিত্বই ছিল না কারণ এদের সম্পর্কিত তো সামান্যতম কোন রেকর্ড কোথাও নেই কেউ দেখাতে পারবে না তাদের সময়কার কোনো নমুনা হাজির করতে পারবে না এদের কথা শোনা যাবে দুইশ বছর পরে এসে লেখা হাদিসে আর সিরাতে কিন্তু ওই ওমরের আমলের মানে আবু বকরের আমলের ওসমানের আমলের ওরা যে অতদিন ধরে রাজত্ব চালালো ওদের কোনো নমুনা নিদর্শন কেউ দেখাতে পারবে না এই হলো তার ঠিক আছে এবং আমি পরিশেষে যেটা বলতে চাই সেটা হলো যে এই যে ইসলামের পত্তন যেটা ঘটছে এটা কমপ্লিটলি উমাইয়াদের হাতে এটা ঘটছে এটার জন্য হয়তো মোহাম্মদ নামে কোন এক ব্যক্তি ছিল সে হয়তো কিছু কিছু কথা বলছে অনেকটা কিন্তু বেসিক্যালি কেন্দ্রীয় চরিত্র হিসাবে পুরাটা সে না এটা অনেক মানে বেশ কিছু লোকজন মিলে মিশে এটা আপনি দেখবেন পুরানের অনেক আয়াতই কিন্তু আপনার যে ওমরের ইচ্ছার কারণে ঘটছে যেমন মক্কাকে কিভলা বানানো এটা ওমর ইচ্ছা করতো তাই হয়েছে নারীদের পর্দার বিষয় ওমর ইচ্ছা করছে তাই হয়েছে আমরা হাদিসেও দেখি এমন অনেক অনেক বিষয় যেটা ওমর চালু করছে তার মানে এটার একমাত্র কেন্দ্রীয় চরিত্র যেমন নবী নবীত মোহাম্মদ সাল্লাহ ছিল এটা মনে হয় না এটা বেশ কিছু লোকজন মিলেমিশে এটা তৈরি করেছে বুঝছেন এবং মক্কা মদিনাতে কোনোভাবে ইসলামের কোনো পত্তন ঘটে নাই আপনি কোনো হিস্ট্রিক্যাল কোনো রেকর্ড আপনি মক্কা বা মদিনায় দেখাতে পারবেন এটা একেবারে কমপ্লিটলি ইম্পসিবল এটা কোনোভাবেই আর সম্ভব না এবং এটা জানে বলেই সৌদি আরব অনেক আগে থাকতেই যাতে বিদেশিদের সাথে খোঁড়াখুড়ি করা না লাগে ওই জন্য মক্কাকে এমন ভাবে বিল্ডিং করে চতুর্দিকে করে ফেলছে যাতে ওখানে আপনি পুরাতাত্ত্বিক কোনো গবেষণা করতে না পারেন বুঝছেন ওরা কিন্তু এটা জানে আরবের রাজ পরিবার কিন্তু এটা জানে জানে বলেই আপনি দেখেন যে ওখানে যেভাবে বিল্ডিং করছে এখন যদি দিয়ে বলে এই তোর দেশে আমাদের একটু প্রত্নতাত্ত্বিক গবেষণা করতে হবে সেটা সম্ভব না কারণ বিল্ডিং এমন ভাবে করছে আর আপনি খোঁড়াখুড়ির সুযোগ পাবেন কেন এটা কারণ হচ্ছে যে যদি খননের সুযোগ দেয় তাহলে সব জারি জারিজুরি প্রকাশ পেয়ে যাবে এই ভয়তে এটা করছে বুঝছেন তো যাই হোক এটাই হলো আমি অনেক গবেষণা পড়াশোনা করে দেখছি যে মক্কামুদ্দিনে ইসলামের কোন সুতিকাগার না এবং এই যে আজকে যে শিয়া এবং সুন্নি দ্বন্দ্ব এটা বেসিক্যালি পার্সিয়ানদের দ্বারাই আসলে হয়েছিল কিন্তু পরে সামহাউ আরবদের খপ করে চলে যাওয়াতে পার্সিয়ানরা সেটা মেনে নিতে পারেনি আর পারেনি বলেই পার্সিয়ানদের ইসলাম হয়ে গেছে শিয়া তার মানে তারা আরবদের থেকে আলাদা এই সিয়া সুন্নির মূল বিরোধ হচ্ছে এখানে এটা ওই যে আমরা বলি আলী অমুক সমুখ বোগাস কথা আসলে এখানে কে মাতবাড়ি করবে মানে পার্সিয়ানরা নাকি আরবরা এই দুই দ্বন্দ্বের কারণে এদের ইসলাম কিন্তু দুই রকম হয়ে গেছে তো এটা আমার বলার ছিল এখানে ওই ইয়াজিদ মিয়াজিদ মানে ওই যে আলী আহ মানে হাসান হোসেন রে মাল্লো আলীর ভক্ত অমুক সমুখ এগুলো সব গল্প এগুলো হল সাংস্কৃতিক ক্লাস অর্থাৎ আরব আরবরা মাতবাড়ি বেশি করবে নাকি পার্সিয়ানরা বেশি করবে এখন পার্সিয়ানদের তো অতীতের বিশাল গৌরবময় ইতিহাস আছে কিন্তু আরবদের তো সেটা নাই হ্যাঁ আরবরা মাতবাড়ি শুরু করে দিয়েছে যেটা নাকি ইরানিয়ানরা কখনোই মানতে পারে নাই শিয়া এবং সুন্নির মূল দ্বন্দ্বটা এখানে ওইসব আলীর ইচ্ছা ইয়াজিদের কিচ্ছা আসান হোসেনের কিচ্ছা এগুলো বানানো কিচ্ছা ধন্যবাদ আচ্ছা আলম ভাই তাহলে আপনাকে আমি একটু রাখছি ধন্যবাদ আপনি আমাদের এখানে আসছেন আচ্ছা আমরা তাহলে একটু আমাদের এখানে যারা অতিথি আছেন তাদের কাছ থেকে একটু এক মিনিট করে একটু জেনে আসবো মোমিন ভাই আপনি যুক্ত হয়েছিলেন আপনি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে খুব সংক্ষিপ্ত অনেকদিন আগে একটা লাইভ প্রোগ্রাম দেখেছিলাম সেখানে লতা মঙ্গেশকর গান গাইবে দেখেছেন মনে হয় হয়তো সেখানে একজন রাজনীতিবিদ উঠেছিলেন বক্তব্যের জন্য মনে নাই উনি উঠে একটা কথা বলেছিলেন যে আপনারা এখানে লতা মঙ্গেশকর গান শুনতে এসেছেন আমার কথা আপনাদের কাছে কর্কশ লাগবে এখানে লালু উস্তাদ কথা বলতেছে অতএব আমরা চুপ থাকাই ভালো যতটুকু পারা যায় শুনে নেই আমাদের কথা বলে সময়টাকে শুধু শুধু আমার আর বলার কিছু নাই মোমন ভাই যীসু ভাই আপনি আপনাদের এখানে সংখ্যা কত এখানে এখন আটচল্লিশ এত কম কেন এই মাত্র কমেছে মানে পনেরো মধ্যে হয়তো ওই যে আসিফ ভাই ওইদিকে লাইভ করে তো

একটু থেকে যাক আমাদের একটু কিছু এই যে আমরা হাদিস দিচ্ছি একটা হাদিস পড়াইতেছি এটা একটু বলুন এটা কি কি বলা যায় ওই যে মাসি এক পাখায় প্রতিষেধক থাকে আর অন্য পাখায় জীবাণু এটা হ্যাঁ তো এটা কি এটা সানা নজুলটা বলেন ওস্তাদ সুন্দর করে সানা নজুল বলেন এইটার আবার শানে নজুল কি হাদিসের শানে নজুল থাকে নাকি না ওই যে ওই যে আপনার ওই যে আলাকে যে বর্ণনা দিলেন ওই রকম ওই সুন্দর করি না এটা মূল উদ্দেশ্য বলেন দেখি আমি শুনি মানে কি বলতে চাচ্ছেন মানে এটা যে বলল একজন একটা প্রফেট যাকে বলা হয় আল্লাহর বন্ধু যাকে সৃষ্টি না হলে এই দুনিয়া সৃষ্টি হইতো না হ্যাঁ এক্সেট্রা এক্সেট্রা এবং উনি যথেষ্ট পরিমাণ চিকিৎসাও দিত বলে মুমিনদা যে দাবি করে তো এখানে যে কথাটা বলা হচ্ছে যে ইফ এ হাউস ফ্লাই ফলস ইন দ্য ড্রিঙ্ক অফ এনি ওয়ান অফ ইউ ই শুড ডিপ ইট ইন দ্য ড্রিঙ্ক ফর ওয়ান অফ ইট ইটস উইংস হ্যাজ এ ডিজিজ অ্যান্ড দ্য আদার হ্যাজ দ্য কিউর ফর দ্য ডিজিজ যে উনি কি আসলে কিভাবে জানলো উনি আর কি জানার তো কথা না এটা কি নিশ্চয় আল্লাহ বলে গেছে যে তার এক পাখাতে ডিজিজ আর এক পাখাতে তার কিউ করার জন্য থাকে কিউ মানে প্রতিষেধক থাকে তো এটা আসলে কি মানে উনি আমি একবার সার্কাজম না 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 আমি আমি একবার সার্কাজম করার জন্য সার্কাজম করার জন্য একটা পোস্ট লিখছিলাম এটার উপরে সেখানে লিখছিলাম যে মদিনা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ আরবি বিভাগের একজন বিজ্ঞানী আরবি বিভাগের বিজ্ঞানী বুঝছেন আমি কি কি এইরকম ভাবে লিখছি যে মডিলা বিষয়ের বিদ্যার আর বিবিভাগের একজন বিজ্ঞানী তিনি অনেক পরীক্ষা নিরীক্ষা করে বের করেছেন যে হ্যাঁ এই حادثে যে মাসির কথা বলা হচ্ছে আসলে এক পায় তার ওই যে প্রতিশেধ থাকে এটা প্রমাণিত বিশ্বাস করবেন না কত মানব যে আল্লাহ আমিন আমিন কুরসিহি থা কে গেছি আমি ইচ্ছে করে লিখছি যে আরবিবি বিভাগের বিজ্ঞানী

কারণ মদিনা বিশ্ববিদ্যালতে ইসলামই পড়ানো হয় আর তো কিছু না ওখানে তো বিজ্ঞান পড়ায় না তাও আবার পাবলিক যেতেবার ভুল না বোঝে কারণ বিশ্ববিদ্যালয় যখন যখন এখানে বিজ্ঞান তো পড়ানো হয়তে পারে নাটক ধরে নিতে পারে এইজন্য ওই ভুলটাও যাবে না করে না না ওই ভুলটাও যাবে না করে না না ওই ভুলটাও যাতে মানুষ না করে এইজন্য আমি লিখছি যে আরবি বিভাগের একজন জীব বিজ্ঞানী তার একটা অর্থনৈতিক কথা না মানে কমপ্লিট মানে যাদের কম চিন্তা আছে তারা তো বুঝে যাওয়ার কথা

ঠিক আছে এরকম এটা ইজিপ্ট থেকে পাবলিশ হয় ঠিক আছে এরকম এখানে একটা ইজিপ্ট থেকে পাবলিশ হয় এরা কি বলছে এরা আপনি যে কথাটা বলছেন না ঠিক ওইটা আপনি তো ওটা না জেনে বলেছিলেন কিন্তু কাকতালিও হবে আপনি একজন প্রফেট আপনি একজন প্রফেট কারণ আপনি না জেনে না আমি আমি না না জেনে না এরকম কোন জায়গায় জানি এরকম শুনছিলাম আরব দেশের কোথা থেকে জানি এই ধরনের একটা ইয়ে আমি কোন জায়গায় জানি শুনছিলাম তা আমার মনে নাই তখন আমি নিজে ইচ্ছা করে মদিনা বিশ্ববিদ্যালয় দিয়ে ওইভাবে একটা লালসাদ লালু সাদ আপনি কিন্তু নবী হয়ে গেছেন লাল আপনি নবী হয়ে গেছেন কারণ আপনি মিরাকল করেছেন আপনি জেনে হোক না জেনে হোক আপনি মিরাকল করেছেন এইটাই হচ্ছে সেই পেপার যার কথা আপনি হয়তো দেখে শুনেছিলেন কোনোভাবে তো এটা হচ্ছে দেখুন মাইক্রোবায়োলজিক্যাল স্টাডিজ অন ফ্লাই উইং ডিজিজ অ্যান্ড ট্রিট ওকে দেখুন ওয়ার ডিজিজ অ্যান্ড ট্রিট তো এরা একটা পেপার পাবলিশ করেছে এর নাম হচ্ছে রেবাব মাহমদ তো এটা একটা ইয়ে থেকে ওই ইজিপ্ট থেকে দেখুন এখানে এখানে দেখুন এখানে ইমিউনোলজি ডিপার্টমেন্ট ন্যাশনাল রিসার্চ সেন্টার ইজিপ্ট থেকে এটা পাবলিশ হয়েছে তো এরা কি বলেছে এরা হচ্ছে পরীক্ষা করেছে তো এখানে এই অ্যাবস্ট্রাক্টটা পড়লেই দেখতে পাবেন ওরা মাছ উইং নিয়ে পরীক্ষা করেছে পরীক্ষা করে ওরা কি পেয়েছে ওরা একটা ডা দিকের একটা ডানা কেটে কেটেছে বা দিকের ডানাটা কেটেছে কেটে এই দেখুন লেফট আর রাইট উইং কেটেছে কেটে লেফট উইং এ দেখিয়েছে ব্যাকটেরিয়াল গ্রোথ হয়েছে রাইট উইং এ রাইট উইং এ মানে ডান দিকের ডানাটাতে মাছির ডান দিকের ডানাটাতে সেটাতে কোনো রকম ব্যাকটেরিয়াল গ্রোথ হয়নি এদের যে কনক্লুশন সেখান থেকে এই পেপারটা থেকে যে কনক্লুশন সেই কনক্লুশনতে বলছে যে এটা একটা রিভলিউশনের একটা ব্যাপার যে ওখানে একটা অ্যান্টিবায়োটিক আছে এবং কোরান হাতি সেটা সত্যি এবং এখানে আরও একটা আর্টিকেল আছে এর নামটা আমি পড়তে পারব না আপনারা কেউ পড়ে নেবেন মিফা মিতা আচ্ছা যাই হোক তিনি একটা পেপার লিখেছেন তা এটা কোহা থেকে পাবলিশ হয়েছে আমি যাই না সেই ইয়েটা আমি যাই না জার্নাল ফার্নাল এখানে জার্নাল এর এটা এটা আমি যাই না মানে এটাই এদের স্পেলিং এভাবেই লেখে কিনা যায় না যাই হোক মোট কথা হচ্ছে তারা হচ্ছে ওই দিয়ে তারা এরকম হচ্ছে লিখেছে ঠিক আছে এইবারে যে কারণে এই এই মানে মানে সূচনা যে 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 কি অনেক লাইভে দেখা যায় সেখানে সমস্ত নিয়ে এসে এইটাকে বলা হয় যে এটা একটা খুবই সায়েন্টিফিক একটা ব্যাপার ঠিক আছে এবার তার ইয়েতে দেখুন একটা পেপার দেখুন একটা প্রথমে হচ্ছে পেপারগুলো কতগুলো ইয়ে পেপার দেখায় দেখুন একটা হিউম্যান প্যাথোজেন একটা ডোমেস্টিক ফ্লাইয়ের মধ্যে কি কি হিউম্যান প্যাথোজেন থাকে তার মধ্যে এই পেপার ব্যাপারটা দেখতে পারেন এই ব্যাপারে বলছে যে অসংখ্য থাকে অসংখ্য থাকে তার মধ্যে কি কি থাকে দেখুন ওভার হা হান্ড্রেড প্যাথোজেন ইনক্লুডিং ব্যাকটেরিয়া এই দেখুন ব্যাকটেরিয়া

আচ্ছা কিভাবে কাজ করে সেক্ষেত্রেও বলতে বলতে গিয়ে এরা বলছে যে এসকেরিয়া কোলাই সালমোনেলা সালমোনেলা টাইফি এই সমস্ত গুলো এখানে বলছে সিগেল আর কথা বলছে ক্যাম্পাইলোব্যাকটেরিয়ার কথা বলছে সমস্ত কিছু মানে বিভিন্ন ধরনের ইয়ে পাওয়া যায় তার মধ্যে ইকোলাই সালমোনেলা এগুলো তো বলছেই ঠিক আছে তারপরে এবারে গল্পটা কি হয়েছে এবারে গল্পটা হয়েছে যে একটা নিউজপেপারে একটা আর্টিকেল পাবলিশ হয়েছিল সেখানে একটা হাইপোথিস তারা একটা দিয়েছে সেই হাইপোথিস এর তা অবশ্যই এটা অনেক লাইভে আমি দেখেছি এবং আমাকে আহ মানে ইনবক্স করে অনেকেই কথাগুলো জানতে চেয়েছে যে এই যে হাইপোথিস ড্রাগ ডিসকভারি ঠিক আছে তো এইখানে দেখুন এই যে এইটা একটা খবরের কাগজে একটা পাবলিশ হয়েছিল এই লেখাটা এবার সেই লেখাটা আমি তুলে এনেছি সেই লেখাটা যে অরিজিনাল যে পাবলিশ হয়েছিল সেই লেখাটা লেখাটা আমি তুলে এনেছি এই ছিল একটা রিসার্চ যেখানে গ্যালাক্সো স্মিথ ওরা অস্ট্রেলিয়াতে একটা রিসার্চ করেছিল যে নতুন ধরনের অ্যান্টিবায়োটিকের জন্য রিসার্চ করেছিল সেই রিসার্চের কথা সেখানেই ওখানে একজন যে ইন্টার্ন ছিল সেই তার ইন্টার্নের রিসার্চ পেপার এটা পাবলিশ করা হয়েছিল এটা কোন রকম মানে এটা জাস্ট একটা ফাইন এটা কোনো রিসার্চ পেপার রিসার্চ আর্টিল নয় সেইটা পাবলিশ করা হয়েছিল এইবারে আরো একটা গল্প দেখুন এই রিসার্চ পেপারটাকেও সব অনেক জায়গা থেকে পাবলিশ বলা হয় যে অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি অফ আনটিপিক্যাল লিপিড কম্পাউন্ডস ইন দা ইন দ্য কিউটিকুলার কিউটিকুলার মানে ত্বকের মধ্যে অ্যান্ড ইন্টারনাল লিপিডস অফ ফোর ফ্লাই স্পিসিস এই কথাটা অনেকে তুলে এনেছিল এনে আমাকে লোকজন সেটাই জিজ্ঞাসা করেছিল এইটা অনেক মুমিনদের লাভেও লাইভেও এই পেপারটা দেখানো হয়েছিল কিন্তু অসুবিধাটা কি দেখুন এইখানে যদি আপনি হিউম্যান দিয়ে সার্চ করেন দেখবেন যে এখানে একটা কথা আছে যে অ্যান্টিমাইক্রোবেল অ্যাসে ওরা যখন অ্যান্টিমাইক্রোবেল অ্যাসে করেছে তখন পাওয়া যাচ্ছে কম্পাউন্ড টেস্টেড ডেমনস্ট্রেটেড পুয়ার টু নো অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি দেখুন এখানে বলছে পুয়ার টু নো অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি এগেনস্ট কার এগেনস্ট এ এগেনস্ট রেফারেন্স স্ট্রেনস অফ হিউম্যান প্যাথোজেন্স এ দেখুন বলছে রেফারেন্স স্ট্রেনস অফ হিউম্যান প্যাথোজেন্স তার মানে হিউম্যান প্যাথোজেনদের এগেনস্টে এরা কোনো রকম কাজ করে না কিন্তু কাদের উপরে কাজ করে এই যে অ্যান্টি প্রপার্টি গুলো এরা দেখায় এই অ্যান্টি প্রপার্টি প্রপার্টিগুলো কাজ করে এই মাছিটার উপরেই মাছির মধ্যে যে এতগুলো ইয়ে আছে সেইগুলোই মাছিটার জন্যই প্রযোজ্য তার মানে এখানে যে এই যে একটা পেপার আমি এই যে পেপারটার কথা বললাম এখানে ওরা যে পেয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি যেখানে পেয়েছে এইটা তো পুরোপুরি ভুল এই পেপারটা যদি পড়েন এটা মানে হাসতে হাসতে আপনি মরে যাবেন আপনাকে যদি আপনি চান যদি আমি আপনাকে পাঠাতে পারি পেপারটা এটা আপনি হাসতে হাসতে মরে যাবেন এই পেপারটা পড়লে এই জিপ থেকে যেটা ইয়ে পাঠানো হয়েছে এই যে ইয়েটা করা করা হয়েছে এখানে রাইট উইং লেফট উইং করে দেখিয়েছে তার মানে আপনি যদি রাইট টা পড়ে তার মানে দেখবেন এই দেখুন রাইট উইংটা যদি পড়ে তাহলে কিন্তু কিছু করার দরকার নেই লেফট উইংটা পড়লেই তবে রাইট উইংটা ডোবানোর দরকার এটা এই পেপার থেকে সেটা বোঝা গেল এবং এই দ্বিতীয় পেপারটা থেকে যেটা হচ্ছে মুমিনদের লাইভে খুব মানে আমার একটা প্রশ্ন আছে সেটা আসলে মনে করেন যে চারটি পাঁচটা মাসে যদি পানিতে সুপাই খাওয়া হয় তাইলে কি মানে কোনো রিয়াকশন হবে হ্যাঁ নিশ্চয়ই আপনার পেট খারাপ হবে আপনি যদি চান আপনি যদি এরকম কেউ কেউ যদি এই ক্লেমটা করে তাকে তাকে বলবেন ওরকম কোনো নোংরা একটা জায়গায় বসে ওই চায়ে মাছি ডুবি ডুবিয়ে খেতে বলবেন ঠিক আছে তারপরে ঠিক আছে ঠিক আছে এই যে এত জার্নাল দেখানো লাগবে না আমার এই মেডিকেল সায়েন্স বলি মানে যাই বলি সায়েন্স সম্পর্কে তো কিছু জ্ঞান টেন আছে হালকা ওটা বুঝি অত আমাকে বুঝানো লাগবে না তবে

এই ব্যাপারে কোন কথা বলা বলছে ওয়ান অফ ইটস উইং হ্যাজ এ ডিজিজ এন্ড আদার হ্যাজ দ্য কিউর ফর দা ডিজিজ তো মানে আল্লাহ নিজেই বললো না বা মোহাম্মদ নিজেই বলতে পারলো না যে কোন পাখাতে আছে সেখানে ওরা বের করে ফেললো যে লেফট পাখাতে আছে বা রাইট পাখাতে ডিজি আছে কিউর আছে না ওটা তো ওই তো অসুবিধা নেই এক পাখাতে রোগ জীবাণু আছে বাকি পাখাতে তার প্রতিষেধক আছে এটা বললেও ওটা অত মারাত্মক মানে ভুল না যদি হয়ে থাকে যে এক পাখাতে আসে অন্য পাখা তার প্রতি পানির মধ্যে বা তরল কোনো খাবারের মধ্যে চুবালে তো তাহলে রোগ জীবাণুর মানে কার্যকারিতা তো ধ্বংস হয়ে যাবে প্যাথোজনের কার্যকারিতা তো ধ্বংস হয়ে যাওয়ার কথা এবং সেটা তো হওয়ার কথা না হয়ও না এটা তো বৈজ্ঞানিক না কোনোভাবেই আমি আসলে এখন ইসলামের বিষয়ে আমি হিস্ট্রিক্যাল যে বিষয়গুলো এটাই বেশি আগ্রহ কারণ ওখানেই আমি অনেক ইন্টারেস্টিং তথ্য পাই এখন এই বিজ্ঞান টিজ্ঞান নিয়ে বরং আমি তো আরো বলি যে তোমরা ওই পাশায় শেখা দাও তারপরে ওই যে উটের প্রসাব খাও অভাবে ছাগলের প্রসাবও খেতে পারো এইগুলো লালস্তা আমার লালস্তা আমার একটা প্রশ্ন ছিল একটু আমি অনেকদিন প্রশ্নটা নিয়ে ঘুরতেছি কিন্তু আমি সমাধান পাচ্ছি না কি প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ধরেন আমি যাকাত দিলাম তারপরে জিহাদ ফিহাদ করলাম এই সমস্ত করলে পরে তো নামাজ রোজা করলাম আমি নিশ্চয়ই বেহেস্তে যাব না যাবেন না তাহলে কি করলে বেহেস্তে যাব কোনো কিছু করলেই বেহেস্তে যাবেন না

ঠিক আছে আমি জাস্ট একটা কথা বলি আমি জাস্ট লালু হোসেন স্যারের সাথে একটা কথাই জাস্ট আমি বলবো সেটা হচ্ছে যে আমি স্যার ব্যাপারটা হচ্ছে এটা আপনাকে বলার জন্য বলা নয় ব্যাপারটা মানে আপনি ডেফিনেটলি জানেন সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইগুলো নিয়ে লোকজন মিথ্যাচারিতা করে এই যে পেপার টেপার গুলো দেখিয়ে এগুলো দেখিয়ে লোকজন মিথ্যাচারিতা করে সেখানে এমন একটা এমন একটা মিথ্যাচারিতা যেখানে লেখা আছে যে হিউম্যান প্যাথোজেনদের ওপরে কাজ করে না সেইটাকে স্কিপ করে পর্যন্ত লোকজন দেখিয়ে বলেছে এই দেখো আছে তার মানে একটা বিশাল একটা ব্যাপার তাই না এবারে ব্যাপারটা ব্যাপারটা দেখুন আমি আমি মানে আমি নিয়ে খুব বেশি করি না কারণ আমি নিজে হিন্দু হিন্দু পরিবার থেকে আমি ইসলাম বেশি পড়িনি এবং আমার কাছে ব্যাপারটা একটুখানি ওই চালুনি ছুচের বিচার করছে টাইপের লাগে আর কি তা সেই জন্য আমি ইসলাম নিয়ে এই সমস্ত জিনিসগুলো আমি খুব একটা বেশি কথা বলি না কিন্তু এই মিথ্যাচারগুলো আমি দেখতে পারি না মানে এরকম ভাবে একজন জাস্ট একটা মিথ্যাচার করে এরকম প্রতিটা ব্যাপারে এরকমভাবে মিথ্যাচার করে যাবে এবং সাধারণ মানুষকে এরকম ওয়াশ করা এই জিনিসগুলো আমি খুবই অপছন্দ করি সেই জন্যেই আর কি এটা বলা এটা আপনি আমি আপনি যে জানেন আপনার প্রতি যথেষ্ট রেসপেক্ট আছে আমাদের সবার সেটা তো জানেনই আপনি সেটা তো আলাদা করে আমি বলবো না সেটা ওটা আপনাকে বলার জন্য অ্যাকচুয়ালি বলিনি ওটা আসলে ওই মানে এই ইয়েটা বলার জন্যই আমি এই পেপারগুলো দেখালাম আর কি এই পেপারগুলোই সেখানে দেখানো হয়েছিল সেই জন্যই আমি এই পেপারগুলো আরও মানে বিশদভাবে ব্যাখ্যা করলাম দ্যাটস অল মুশকিলটা হচ্ছে মুসলমান যারা তাদের ইমান এত যে দেখালেও তাদের ওই দুর্বল হয় না তো যাই হোক যাদের কিছুটা আছে বিজ্ঞান ভিত্তিক জ্ঞান আছে সেখানে দেখানো যেতে পারে ঈর্ষকে তবে ওই যে বললাম না যে যারা নাকি এগুলো প্রমোট করে তাদেরকেও যদি খাবারের মধ্যে ওই কয়েকটা মাসি সুবাহ দিয়ে বলা হয় এবার খাও তো তারাও তো খাবে না তাহলে তারা যে এত ব্যক্তি এই যে কিলা দেখায় তাদেরকেই যদি বলা হয় ঠিক আছে তাই যদি হয় তাহলে তো পানি খাম মানে ওই নর্দমার থেকে পানি নিয়ে তার মধ্যে কয়েকটা মাছিস দিয়ে হয়ে গেল কাও খাবে খাবে না তাহলে তো তার নবীর মানলো না এক্স্যাক্টলি তো অপবিত্র হয় না বুঝলাম না পানি তো অপবিত্র হয় না অপবিত্র বলতে আমি বলতে চাচ্ছি যে মানে দূষিত 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 মানে দূষিত মানে রোগ জীবাণু থাকলে সেটা দূষিত নর্দমার পানির মধ্যে তো নিশ্চয়ই বিপুল পরিমানে রোগ জীবাণু থাকবে তাই না তো তার মধ্যে যদি এখন মাসি ইয়ে করা হয় তাহলে রোগ জীবাণু সব মরে যাবে তখন বল তখন যে কোনো মুমিনে বলতে হবে যে হ্যাঁ নবী যখন বলছে এটা তোর মিথ্যে কথা বলে নেই আহ আর কিছু বলতো না আল্লাহ তাকে স্বীকার দিত তাহলে এবার তুমি খাও তা তো কেউ খাবে না তাহলে সে তো নবীর কথা মানলো না তাই তো আচ্ছা উস্তাদ আমরা যে ওই যে জানাল চিন্তা জানালাম দেখানো হলো যে কোন পাখায় আসলে প্রতিষেধক আছে তো আমরা এবার থেকে মাছ ধরে ধরে শুধু ওই পাখাটা ছিঁড়ে ছিঁড়ে নিলে তো বেটার হয় না কারণ আপনারা বরং একটা লাইভ করতে পারেন এটা মনে হয় যে মানে মুমিনদের প্রতি উদ্দেশ্য করে বলতে পারেন যে হ্যাঁ আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণা থেকে জানছি যে আসলেই মাসির প্রতিষেধক ক্ষমতা আছে এবং এটা রোগ জীবনে দূর করে দেয় সুতরাং এখন থেকে এত পয়সা খরচ করে ওয়াটার পিউরিফায়ার বা অমুক সমুক এত কিছু দরকারটা কি ডিপ টিউবওয়েল পানিটা নিয়ে এগুলো দরকার নেই তো পুকুর নদী খাল বিলের পানি এনে মাসি সুবাই সুবাই দিয়ে একটু খাওয়া যায় তো এটার একটা এইটা নিয়ে বরং আপনার একটা লাইভ করলে জমবে ভালো দেখি কয় মুমিন সেটা সাপোর্ট করে বুঝলি না তাদেরকে পুরস্কারও দেয়া হবে

এই যে মাসি সুভাইলাম কে খাবি কা দেখি তোর নবীর প্রতি কতটা বিশ্বাস আছে দেখ এই জার্নাল গুলো এই জার্নাল আমি খুঁজে বের করি এই জার্নাল ওরা খুঁজে বের করে করে লাইভে দেখিয়েছে জানেন হ্যাঁ এটা আমি বুঝতে পারছি কিন্তু যারা দেখিয়েছে তাদের কেই যদি পানির মধ্যে ওই মানে দূষিত পানির মধ্যে মাসি সুবিয়ে দিয়ে যদি বলাই এবার খা কারণ নবী তো এটা বলছে ও সে তোর ভুল বলেনি সে তো ছিল শ্রেষ্ঠ চিকিৎসক তার উপরে তো কোনো কথা নেই তা খা সে খাবে খাবে না হ্যাঁ জানি যে তো এখানে পানির মধ্যে যদি মানে পায়খানা প্রস্রাব করা হয় নারীরা যদি তাদের ওই যে ইয়ের কাপড় চোপড় ধুত করে তাহলে পানি কখনো দূষিত হয় না এটা তো এটা তো জানি ওই তো ওই জন্যই বলছে যে পরে মাসি সুবাইলেই ঠিক হয়ে যাবে মনে হয় এই ধরনের কোন ধারণা থেকে বলছে

না তেমন কোন প্রশ্ন নাই তো আলোচনা শুনছিলাম দুইজনেরই ভালো লাগলো তাহলে তাহলে আমরা অমিত দাঁজে বিদায় দি উনি তো আসলে খাওয়া দাওয়া করেন এখন সবাই ভালো থাকবেন আমাকে একটু সকাল সকাল শুয়ে তারপর সকালে উঠতে হবে কি একটু কাজ আছে সেটা আছে কি এই যে লাইভ যখন চলে না যখন আপনার কথা থাকে না তখন এবার খেয়ে নেবেন বুঝছেন ওই কানে হেডফোনটা দিয়ে খেয়ে নেবেন না না তা আসলে আমি যেটা মানে আমি যখন কথা বলি একটু মন দিয়ে কথা বলি তো একটু মানে ডিস্ট্রাক্ট হয়ে যায় আসলে ওই জন্য করি না মনোযোগী ছাত্র বোঝা যাচ্ছে আচ্ছা একটা গল্প না না সেটা কখনোই ব্যাপার না সেটা সেটা কখনোই ঠিক কথা না যাই হোক একটা কথা জাস্ট একটা মজার ঘটনা শেয়ার করে আপনাদের কাছ থেকে বিদায় নেবো সেটা হচ্ছে ইনবক্সে একজন মেসেজ করেছেন যে আহ সাতটা বা দশটা এরকম কিছু খেজুর আছে সেই খেজুর খেলে নাকি যেকোন রকম ছেড়ে হ্যাঁ যাই হোক কিছু একটা হবে ঠিক আছে তাই সেরকম হচ্ছে কিছু একটা খেজুর খেলে নাকি পয়জেনিং সমস্ত কিছু বিষক্রিয়া সমস্ত কিছু নষ্ট হয়ে যায় তা আমি অনেকে দেখলাম আপনি একটা কাজ করুন আপনি একটু ওই বেগন স্প্রেটে খেয়ে দেখুন খেয়ে তারপরে দশটা ইয়ে খেয়ে দেখুন তারপরে আমাকে বলবেন যে সত্যি নষ্ট হয়েছে কিনা যদি নষ্ট হয়ে গিয়ে থাকে আমাকে বলবেন আমি তাহলে সেই কথাটা পেপার পাবলিশ করব তারপরে সেই ভদ্রলোক আর আমাকে রিপ্লাই দেয়নি জানি না ওনার পরে হয়তো খারাপ লেগেছে নাকি যদি ও উটকো নাস্তিক হয় বুঝছেন ওই যে আপনারা যে মেসেজ করছেন না উটকো নাস্তিক

তাইলে আচ্ছা তাহলে একদিন একটা লাইভ করা যাবে সেই লাইভে ইয়ে কি বলে খেজুর আর এই মধুমিও অনেকের কথা জিজ্ঞাসা করেন হ্যাঁ ঠিক আছে পড়াশোনা করেন